Assalamualaikum. Robot of Presence Workshop on IIT এর দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শুরু হতে যাচ্ছে এখন। ওয়ার্কশপটি চলাকালীন পার্টিসিপেন্টদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের মাইক্রোফোন ও ক্যামেরা অফ রাখুন। দ্বিতীয় সেশনটি পরিচালনা করবেন ওয়ার্কশপটির ট্রেনার পাপুরাজ ভট্টাচার্য। তার আগে বলে দেই, আমাদের ট্যালেন্টেড ট্রেনার পাপুরাজ ভট্টাচার্য তৈরি করা একটি অ্যাপ গুগল প্লে স্টোরে এখন অ্যাভেলেবল, এবং পাপুরাজ গভর্নমেন্ট R&D ল্যাবের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারও। আমি পাপুরাজ ভট্টাচার্যকে এখন এই ওয়ার্কশপটির দায়িত্ব গ্রহণ করতে অনুরোধ করছি। পাপুরাজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান এই সেশনের মধ্যে IoT নিয়ে যে কাজগুলো করা হয়, যেমন আমার যে নোট MCUটা আছে সেটা আমি ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করব, এবং কানেক্ট করার পর সেটা আমি মোবাইল কন্ট্রোল করব, এই জিনিসগুলো আমরা এই সেশনের মধ্যে দেখব। আচ্ছা, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জানি না ভাই। জি, শোনা যাচ্ছে ভাই, আচ্ছা শোনা আচ্ছা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, আমরা আমরা এই পরের সেশনটা শুরু করার আগে প্রথমে এখানে যে ক্লাস ম্যাটেরিয়াল গুলো এগুলো একটু ডাউনলোড করে নিই। সবাইকে ডাউনলোড করতে পারছেন? একটু কাইন্ডলি চ্যাটের মধ্যে একটু রেসপন্স করিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাস ম্যাটেরিয়াল গুলো ডাউনলোড করার পর এর পরবর্তী সেকশন আসতেছে, আমরা যে অ্যাপ দিয়ে ফুল মানে কন্ট্রোলিংটা করব সেই অ্যাপটা ডাউনলোড করা। আচ্ছা, একজন প্রশ্ন করছেন ম্যাটেরিয়াল গুলো কি কি। আচ্ছা, আপনাদের একটু আগেই একটা লিংক দেওয়া হয়েছে এখানে চ্যাট সেকশনে, সেই লিঙ্কের গিয়ে আপনাদের যে ক্লাস ম্যাটেরিয়াল গুলো, যেমন ধরেন বিভিন্ন লাইব্রেরি মানে ফায়ারবেসের লাইব্রেরি, তারপর হচ্ছে আপনার বুট ম্যানেজার, এরপর যে ডেমো প্রোগ্রামটা, যে প্রোগ্রামের উপর বেস করে আমরা ফুল ওয়ার্কশপটা করব, সেগুলো একটা ড্রাইভ আকারে ওখানে শেয়ার করা হয়েছে। আপনারা দয়া করে ড্রাইভ থেকে ফাইলগুলো ডাউনলোড করে নেন। আমি লিঙ্কটা আবার দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আপনাদের এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, লিঙ্কে গেলে আমাদের এ ড্রাইভটা খুলবে। এখান থেকে আপনারা এই যে IoT ওয়ার্কশপ নামে যে জিপ ফাইলটা আছে এটা একটু ডাউনলোড করে নেন। এটা ডাউনলোড আমাদের এই ফাইলটা ডাউনলোড করার পরবর্তী সেকশনের মধ্যে আমাদের কাজ হবে যে যে অ্যাপটা দিয়ে আমরা টোটাল কাজটা করব, টোটাল কন্ট্রোলিংটা করব, সেই অ্যাপটা ডাউনলোড করা। তো সেই অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। আপনারা সবাই পারলে আমার সাথে মানে একসাথে জিনিসটা ডাউনলোড করেন। প্রথমে আসবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে লিখবেন IoT ইজিয়ার। দেখেন IoT ইজিয়ার, এটা দিয়ে সার্চ করলে আপনাদের একদম প্রথমে যে অ্যাপটা আসবে সেটা একটু ডাউনলোড করে নিন। অ্যাপটা কি ডাউনলোড করছেন? হ্যাঁ হ্যাঁ, অনেকে করছে দেখলাম। আচ্ছা, এটা করার পর আমরা অ্যাপটা, আচ্ছা আমাদের এই ভার্সনটা এখনো iOS এর জন্য এখনো কোনো ভার্সন আনা হয়নি। আমরা নেক্সট টাইম মানে এটা নিয়ে কাজ চলতেছে অলরেডি, আমরা এর পরবর্তীতে আমরা iOS এর জন্য আমরা চেষ্টা করব। আপাতত যারা অ্যান্ড্রয়েড তারা
তারা একটু অ্যাপটা ডাউনলোড করি। আচ্ছা অ্যাপটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা দয়া করে আপনাদের পিসির একটা ব্রাউজার থেকে আপনার পিসি একটা ব্রাউজার থেকে নর্মালি আপনি সার্চ দেন যে গুগল ফায়ারবেস। গুগল ফায়ারবেস সার্চ দেওয়ার পর প্রথম যে অপশনটা আসবে এই যে firebase.google.com/firebase/google, এই জায়গার মধ্যে ক্লিক করবেন। আমি আপনাদের মোটামুটি এক একটা টাস্ক আমি শর্ট করে দিচ্ছি, এরপর ভিডিও লেসন দেওয়া হবে। আপনারা দয়া করে পুরো ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখে এরপর আপনাদের কিছুটা সময় দেওয়া হবে, এরপর আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, আর কোনো সমস্যা হলে আপনাদের মেন্টরদের সাথে যোগাযোগ করবেন। তো আমি কাজটা একটু দেখাই। তো আমাদের এই স্টেপের মধ্যে তাহলে কি প্রথম আসতে হবে আমাদের এখানে গুগলে, গুগল থেকে আমরা সার্চ করব গুগল ফায়ারবেস। তো এটা সার্চ করার পর আমাদের প্রথম যে অপশনটা আসবে বা প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আমরা যাব। এই লিঙ্কে যাওয়ার পর আপনার যদি গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে এখানে আপনাদের যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা এখানে শো করবে। তো এরপর এখানে এখানে দেখবেন যে গো টু কনসোল, কনসোলে যাওয়ার পর আমার কিন্তু এটা একটু মানে পুরোনো অ্যাকাউন্ট এই জন্য আসছে আমার অ্যাড প্রজেক্ট। তো আমার নতুন যেগুলো অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্টের জন্য এখানে চলে আসবে ক্রিয়েট প্রজেক্ট। তো আপনারা এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট সিলেক্ট করবেন। আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করি। তো এখান থেকে যখন অ্যাড প্রজেক্ট করবেন তো আপনাদের এখানে প্রজেক্টের নাম দেওয়ার জন্য বলবে। তো আপনারা যেকোনো একটা দিবেন যে আইওটি ডেমো। আচ্ছা আমরা এতটুক পর্যন্ত দিয়ে এরপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এরপর আমরা পরের স্ক্রিনে যাব। যাওয়ার পর এখান থেকে যে এখান থেকে আমরা যে আগে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছি এখান থেকে যেকোনো একটা দিয়ে ক্রিয়েট প্রজেক্ট করবো। যদিও আপনাদের স্টেপগুলো একটু ভিন্ন আসবে, কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা অবশ্যই এখানে জানাবেন। দেওয়ার পর এখানে আপাতত ক্রিয়েট প্রজেক্ট এতটুকু পর্যন্ত সিলেক্ট করে দিব, মানে এতটুকু পর্যন্ত আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে প্রজেক্টটা ক্রিয়েট হোক, এর আগে আমরা আসলে বলি আসলে আমাদের এই টোটাল কাজটা কেন, যে আসলে আমরা কি করতেছি। আচ্ছা যদি আমরা আসি, এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজগুলো করছি বা আমরা আগের সেশনের মধ্যে যে কাজগুলো করছি, কাজগুলো ছিল হচ্ছে আমাদের নর্মাল লোকাল বেস, যে আমার এটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার, এখানে আশেপাশে হচ্ছে সেন্সর গুলো আছে আর এই পাশে হচ্ছে আউটপুট। তাহলে আমার আগে যে কাজটা ছিল সেটা হচ্ছে সেন্সর থেকে সে ডাটা রিড করবে, যেমন আমার এখানে যদি কি কোনো আগুন পায় তাহলে কি সে আগুনটা ডিটেক্ট করে সেটার মাধ্যমে সে এখানে আউটপুট দিবে। তো জিনিসটা ছিল লোকালি, যেখানের সাথে কোনো নেটওয়ার্ক বা কোনো কিছু কানেক্টেড ছিল না। কিন্তু বর্তমানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গ্লোবালি। যেমন ধরলাম যে আমরা মানে আমরা কারো সাথে একটা কনভারসেশন চালাচ্ছি বা আমরা নর্মালি চ্যাট করতেছি, তাহলে চ্যাট করার সময় আসলে কাজটা হয় কি, যে ধরেন এখানে হচ্ছে কি এটা এখানে হচ্ছে এটা আমার ফোন, তাহলে এখানে হচ্ছে আমি যাকে মেসেজটা সেন্ড করব বা আমার বন্ধুর ফোন। তাহলে এই জায়গায় আসলে হয় কি কি আমরা কি এখান থেকে কি আমরা সরাসরি এখানে মেসেজটা সরাসরি চলে আসে বা মাঝখানে কোনো মাধ্যম ছাড়া চলে আসে, নাকি ডিরেক্ট কোনো একটা মাধ্যম হয়ে আসে? আমি একটু চ্যাট লিস্টের মধ্যে এটার আনসার মানে আনসারটা কি হবে একটু জানতে চাচ্ছি। আপনারা আপনাদের মানে আপনাদের যেটা মনে হয় আপনারা দয়া করে একটু ইয়াতে জানান, একটু চ্যাটের মধ্যে একটু কমেন্ট করিয়েন যে আসলে কি হয় আমরা যখন একটা ফোন থেকে। হ্যাঁ অবশ্যই, একজন কমেন্ট করছে যে নিটে মিডিয়াম, অবশ্যই সার্ভার হয়ে আসবে। তা আসলে কাজটা হয় কি, যখন আমরা নর্মালি কোনো একটা কমিউনিকেশন লোকালি চালাবো, ধরেন এই যে পাশেই বললাম যে ধরেন আমি আমার
বন্ধুকে আমি শেয়ার ইটের মাধ্যমে ডাটা ট্রান্সফার করতেছি, তাহলে হচ্ছে কি আমার যে ফোনটা সেটা সেই সার্ভার হিসেবে ইউজ হবে, যে সে হটস্পট ক্রিয়েট করবে, এবং আমার বন্ধুর ফোনটা তখন সে কি সে ক্লায়েন্ট হিসেবে থাকবে, সে ওয়াইফাই এর সাথে আমার সাথে কানেক্টেড হবে, বা জিনিসটা উল্টোটা হতে পারে। এক কথায় একজন হটস্পট হবে, একজন ক্লায়েন্ট হবে, তো হয়ে দুজন কমিউনিকেশন, দুজন কানেক্টেড হওয়ার মাধ্যমে আমাদের টোটাল কমিউনিকেশনটা হয়। তাহলে এখানে কিন্তু আমার এক্সটার্নালি কোনো কিছু লাগতেছে না, কিন্তু ধরেন আমার বন্ধু চলে আসছে ঢাকায় আর আমি চলে গেছি অন্য একটা ডিস্ট্রিক্ট, ধরে নিলাম চিটং, তাহলে আমি কি তখন সরাসরি তার সাথে শেয়ারিটে কানেকশন করতে পারবো? তাহলে আমার কোনো ফাইল ট্রান্সফার করতে গেলে আমি কিন্তু এখানে কমিউনিকেশনটা মানে আমি শেয়ারিটার মাধ্যমে করতে পারতেছি না। তো এই সময় লাগবে আমার একটা মিডিয়াম, যে মিডিয়ামটা হতে পারে ইন্টারনেট, বা আমরা নর্মালি ফেসবুকের মাধ্যমে কিছু ডাটা ট্রান্সফার করতে পারি, বা অন্য একটা ওয়েতে ডাটা ট্রান্সফার করতে পারি। তো আসলে ফেসবুক যে ডাটাগুলো ট্রান্সফার করতেছে সে আসলে কি করতেছে, তাহলে সে করে তার নিজস্ব একটা সার্ভার আছে। তো আমি যখন আমার বন্ধুকে কোনো একটা ডাটা পাঠাই বা কোনো একটা মেসেজ পাঠাই, তো আমার ডাটাটা টোটালি প্রথমে যায় হচ্ছে এই সার্ভারে, ফেসবুকের সার্ভারে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা ধরেন সিঙ্গাপুর হতে পারে বা ইউএসএ হতে পারে, যে কোনো জায়গায়। তাহলে এখান থেকে ডাটাটা চলে যায় ওখানে সার্ভারে, এর পরবর্তীতে সার্ভার বুঝতে পারে এই মানুষটা এই মানুষটাকে কোনো একটা মেসেজ দিতে চাচ্ছে, সেই জিনিসটা বুঝতে পেরে সে তার ডিভাইসের মধ্যে সেই মেসেজটা ট্রান্সফার করে দেয়। তো ঠিক সেম আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফে ধরতে গিয়ে মানে ধরতে যাই, জিনিসটা হচ্ছে একটা কুরিয়ার সার্ভিসের মতো, যে ধরলাম আমি এখানে আছি, আমার বন্ধু এখানে, তাহলে আমি তো এখানে যেতে পারবো না অন্য জায়গায়, তাহলে সে করে কি আমার কাছ থেকে ডাটাগুলো কালেক্ট করে, তো সেই জিনিসটা সে আমার বন্ধুকে দিয়ে দেয়। জাস্ট এই কাজটাই, এই কাজটাই আমরা আজকে করবো ফায়ার সার্ভিসের মাধ্যমে, যেটা ফেসবুকে করে। ফেসবুক তাদের নিজস্ব সার্ভারের মধ্যে রাখবে, আর আমাদের ডাটাটা আমরা একটা থার্ড পার্টি একটা সার্ভারের মধ্যে রাখবো, সেই সার্ভারটাই হচ্ছে আমাদের ফায়ারবেস। কারো এখানের মধ্যে কোনো কোশ্চেন থাকলে জানাই। আচ্ছা, কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা, কোশ্চেন না থাকলে তাহলে আমরা আগাই। তো আমাদের যে কাজটা এতক্ষণ ধরে করছিলাম, যে ডাটাবেস ক্রিয়েট করা, যদি ভাই এগুলোর কিভাবে ক্রিয়েট করতে হবে এগুলোর প্রসিডিউরটা আপনাদের ভিডিও আকারে আমরা দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন আসি। তো আমাদের মোটামুটি একটা ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে, তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল ডাটাবেসটা যেটার মধ্যে আমরা আজকে কাজটা করব। তো আপনারা কিভাবে ডাটাবেসটা ক্রিয়েট করতে হয় এই জিনিসটা মোটামুটি আমি এই একটা ভিডিওর মাধ্যমে একটু পর দিয়ে দিব। আপনাদের টাস্কটা হচ্ছে ফার্স্টে ডাটাবেসটা ক্রিয়েট করা। আমরা যদি আরেকবার বলি, দেখেন নর্মালি আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টে ফার্স্টে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনারা প্রথমে যাবেন গুগল ফায়ারবেসে, বা আপনারা সরাসরি যেতে পারেন যে লিখবেন console.firebase.google.com, এই লিঙ্ক আসার পর তখন আপনারা ক্রিয়েট প্রজেক্ট করবেন। করার পর আপনারা জাস্ট আগে প্রজেক্টটা ক্রিয়েট করেন, এরপর আমি পরবর্তী সেশনের জন্য পরবর্তী স্টেপটা আমি তারপর বলতেছি, একটু তাড়াতাড়ি কাজটা করে ফেলিয়েন। আর আমি এখানে কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দিচ্ছি, কোনো প্রবলেম হলে আপনারা আপনাদের মেন্টরদের সাথে যোগাযোগ করেন আর ভিডিওটার মাধ্যমে হেল্প নিতে পারেন। কেউ কি ডাটাবেস ক্রিয়েট করছেন? হ্যাঁ, আচ্ছা, কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা মানে তারপরে সেশনের মধ্যে যে মেন্টরদের সাথে যোগাযোগ করে আমরা এই ভিডিওর মাধ্যমে মোটামুটি ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা পরবর্তী জেনে নিব। আমরা আপাতত জিনিসটাকে আমরা একটু সামনের দিকে আগাই। তো ডাটাবেস ক্রিয়েট করার পরের সেশনের মধ্যে দেখেন,
ডাটাবেস ক্রিয়েট করার পরের সেশনের মধ্যে আপনাদের দেখায় যে কিভাবে আসলে তার একটা ফায়ারবেসের রিয়েল টাইম ডাটাবেস ক্রিয়েট করতে হয়। আচ্ছা, আমি দেখেন ধরলাম আমি আবার নর্মালি আরেকটা ডাটাবেস ক্রিয়েট করতেছি। আপনাদের ডাটাবেস ক্রিয়েট করার পর আপনাদের এরকম একটা উইন্ডো চলে আসবে, সে উইন্ডো থেকে এখানে দেখেন যে ক্লাউড ফায়ার স্টোরির নিচের অপশনের মধ্যে দেখেন যে সি অল বিল্ড ফিচার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা একটু নিচে গেলে দেখবো হচ্ছে কি এখানে লেখা আছে যে রিয়েল টাইম ডাটাবেস, তো আমরা এই অপশনের মাধ্যমে আমরা একটা রিয়েল টাইম ডাটাবেস ক্রিয়েট করে নিব। এখানে যখন আসবো দেখেন এটা হচ্ছে কি ক্রিয়েট দ্যাট ডেটাবেস, তাহলে এই ক্রিয়েট ডেটাবেস অপশনের মাধ্যমে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে নিব এবং এখানে বলে দিব যে আমাদের ডেটাবেসটা কোন জায়গায় থাকবে, সেটা কি ইউএস এর মধ্যে থাকবে নাকি বেলজিয়ামে থাকবে। তাহলে পরবর্তীতে এখনো বেটা ভার্সনে আছে, আমরা যেটা ফাইনাল ভার্সন সে সেটাতে মানে আমাদের ইউএস এর যে ডেটাবেসটা আছে সেটাই আমরা ইউজ করব। এটা দিয়ে আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে লক মোড, একটা হচ্ছে টেস্ট মোড। আমরা টেস্ট মোডের মধ্যে ক্লিক করব, টেস্ট মোডে ক্লিক করে এটা এনাবলে ক্লিক করব। এনাবলে ক্লিক করার পর দেখেন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটা আমি একটু আগে যে ভিডিওটা দিছি কমেন্ট সেকশনে সেটার মাধ্যমে এতটুকু পর্যন্ত আনতে পারবেন। আচ্ছা, রিয়েল টাইম ডাটাবেসের অপশনটা ছিল হচ্ছে আপনারা দেখেন যে যেখানে ডাটাবেসটা ক্রিয়েট করছেন সেখানে লেখা থাকবে হচ্ছে ক্লাউড ফায়ার স্টোর, উপরের দিকে দেখবেন, এরপরে তার নিচে একটা অপশন পাবে হচ্ছে কি সি অল বিল ফিচার, সেই সি অল বিল ফিচার অপশনটার মধ্যে ক্লিক করলে আপনার এরপর আপনাকে রিয়েল টাইম ডাটাবেস ক্রিয়েট করার একটা অপশন দিবে নিচে দেখবেন। এতটুকু পর্যন্ত হলে একটু একটু জানাইন। আচ্ছা, এতটুকু কাজ করার পর আমাদের পরবর্তী কাজটা হচ্ছে এখান থেকে লিঙ্ক গুলো ক্রিয়েট করা বা লিঙ্ক গুলো কালেক্ট করা। এক কথায় দেখেন আমাদের ফুল ডাটাবেসটা অ্যাক্সেস করার জন্য আমরা যখন কোনো প্ল্যাটফর্ম ইউজ করি, যেমন ধরেন আচ্ছা একজন প্রশ্ন করছে হচ্ছে রিয়েল টাইম ডাটাবেসে ঢুকার পর কি করব। আচ্ছা, আপনারা এতটুকু পর্যন্ত যখন আসবেন রিয়েল টাইম ডাটাবেসে ঢুকার পর আপনারা একটা ডাটাবেস ক্রিয়েট করবেন, ওখানে লেখা থাকবে মানে আপনাকে আপনাকে নাম দেওয়ার জন্য বলবে, তারপর এটা লোকেশন দেওয়ার জন্য বলবেন। এই কাজগুলো করার পর আপনারা এই ইন্টারফেসের মধ্যে আসবেন। আপনাদের প্রথম কাজগুলো করতে যদি কোনো প্রবলেম হয় আপনারা এতটুকু পর্যন্ত রাখেন, আমরা আজকে মোটামুটি 10টা পর্যন্ত আমরা এগুলো নিয়ে কাজ করবো, আমাদের 5টায় মোটামুটি এই সেশনটা শেষ হবে, এরপর আমরা মেন্টরদের সাথে নিয়ে কাজগুলো পরবর্তী আবার কমপ্লিট করব। যাদের যতটুকু খুশি একটু দেখেন, তো আমরা এই স্ক্রিনে আসার পর আমাদের মূল কাজটা হচ্ছে আমাদের মূল ডাটাবেসের সাথে আমাদের মোবাইল বা নোট এমসিউ যে কানেকশনটা কানেকশন পার্টটা ক্রিয়েট করে দেওয়া। তো নর্মালি যখন একটা রিয়েল টাইম ডাটাবেসের সাথে একটা অ্যান্ড্রয়েড ফোনের কানেকশন দেয়া মানে দেওয়া লাগে আর কি, বা যখন আমরা অ্যাপ ডেভেলপ করি কানেকশন দেওয়া লাগে, তো তখন করতে হয় কি এখানের কিছু জেসন ফাইল আছে ইন্টারনাল, জেসন ফাইলটা নিয়ে কাজ করতে হয়। তো এটার একটা অল্টারনেটিভ ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের এই ডাটাবেস লিঙ্ক আপ। দেখেন এতটুকু পর্যন্ত আসার পর এখানে উপরে একটা অপশন দেখবেন যে এখানে ক্লিক করলে দেখেন একটা লিঙ্ক জেনারেট হবে, তো এই লিঙ্কের মাধ্যমে এবং এখানে একটা পাসওয়ার্ড আছে সিক্রেট কি, এই সিক্রেট কির মাধ্যমে কিন্তু আমরা ফুল ডেটাবেস এর কন্ট্রোলটা যে কোনো সময় নিয়ে ফেলতে পারবো। তো দেখেন এটা কিভাবে কালেক্ট করতে হয়, তাহলে এখানে ফার্স্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে লিঙ্কটা আসবে সেটা আমরা এখান থেকে কপি করে নিব।
কপি করে নর্মালি কোনো নোটপ্যাডের মধ্যে আমরা জিনিসটা পেস্ট করে দিব, একসাথেই কাজটা করেন। এখানে যে লিঙ্কটা চলে আসবে, লিঙ্কটা আমরা কপি করে এখানে নিয়ে আসব এবং এরপর সিক্রেট কিটাও নিয়ে আসব। এতটুকু পর্যন্ত কপি করার পর দেখেন পাশে একটা সেটিং নামে অপশন আছে, যে প্রজেক্ট সেটিং, এখানে যাবেন। এখানে ক্লিক করার পর আপনাকে তিনটা অপশন দিবে, একটা হচ্ছে প্রজেক্ট সেটিং, একটা হচ্ছে ইউজেস এন্ড পারমিশন, আর একটা হচ্ছে ইউজেস এন্ড বিলিং। তো আমরা ক্লিক করব হচ্ছে প্রজেক্ট সেটিং এ। প্রজেক্ট সেটিং এ আসার পর এর পরবর্তী কাজটা হচ্ছে কি, আমরা এই ডাটাবেসটা যে ইউজ করব সেটা একটা সিক্রেট কি আছে, যে কিটার মাধ্যমে আমরা আমরা গুগলকে বলে দিব যে আমি হচ্ছে কি এই ডাটাবেসটার রিয়েল ইউজার বা রিয়েল রেজিস্টার্ড ইউজার। তো আমি এখানে যাব, সেটার জন্য যাব হচ্ছে সার্ভিসেস অ্যাকাউন্টে। এই সার্ভিস অ্যাকাউন্টে যাওয়ার পর নিচে খেয়াল করবেন এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে ডাটাবেস সিক্রেট, এখানে আসবেন। এখানে আসার পর আরেকটু নিচে গেলে দেখতে পারবেন এই যে এই ডেটাবেজের মধ্যে দেখবেন এখানে কিছু মানে ডট লেখা, এই ডটটার মধ্যে এখানে পাশে যখন আপনি শোয়ে ক্লিক করবেন এখানে কিছু লেখা চলে আসবে। আসলে এটাই হচ্ছে আমাদের ডেটাবেজের সিক্রেট কিটা। তো আমরা এই ডেটাবেজের সিক্রেটটা কপি করব, আমরা এই বাটনটার মাধ্যমে আমরা শর্টকাটও জিনিসটা কপি করতে পারি। তো এখানে কপি করার পর আমরা যেখানে ডাটাগুলো কালেক্ট করতেছি একটা নোটপ্যাডে, নোটপ্যাডে চলে আসবো। তো নোটপ্যাড আসার পর এটা নিচে আমরা আপাতত লিঙ্কটা রেখে দিব, এই যে উপর আমরা লিঙ্কটা রাখবো, এরপর নিচে হচ্ছে আমাদের ডেটাবেস সিক্রেটটা, এই সিক্রেটটা নিয়ে আসবো। আপনাদের এতটুকু পর্যন্ত কাজ হলে একটু জানাইন। হ্যাঁ হ্যাঁ, মার্ক করে কপি করলে হবে। আচ্ছা এর পরবর্তী কাজটা হচ্ছে এর এর পরবর্তীতে আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে আমাদের নর্মাল যে ডাটাবেস মুডটা আছে সেই মুডটার মধ্যে, যেমন সেটার জন্য আমার যেতে হবে এখানে রিয়েল টাইম ডাটাবেস যে অপশনটা আছে এখানে চলে যাব। এতটুকু পর্যন্ত করেন, এখানে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমি এটার জন্য আলাদা একটা ভিডিও দিচ্ছি, আপনারা এই ভিডিও ধরে এতটুকু পর্যন্ত কাজটা একটু প্র্যাকটিস করেন। আর কারো কোনো যদি প্রবলেম থাকে বা কিছু জানতে চান তাহলে একটু হ্যান্ড রেজ করেন, আমি দেখি মানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি। চ্যাটে দেখেন একটা লিঙ্ক দেওয়া হয়েছে, ওই লিঙ্কটার মধ্যে কিভাবে আপনারা ইউআরএলটা কালেক্ট করবেন প্লাস সিক্রেট কিটে কালেক্ট করবেন সেটার ফুল ভিডিও দেওয়া আছে। কোনো প্রবলেম হলে এখান থেকে একটু দেখে নেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু হ্যান্ড রিজ করেন। হ্যালো হ্যালো ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতেছি, বলেন।
আমি জানতে চাচ্ছি আর কি, সকালের সেশনটার সাথে আমি এই সেশনটা রিলেট করতে পারতেছি না আর কি, মানে সকালে শিখছিলাম কি এবং এখন কি শিখতেছি। আচ্ছা আচ্ছা, আপনাদের আপনি হয়তো একটু পরে জয়েন করছেন যার জন্য একটু সিকোয়েন্সটা বুঝতে পারতেছেন না, আমরা কিন্তু প্রথমেই বলছি আমরা সকালের সেশনে শিখছিলাম হচ্ছে নর্মালি কোনো ইন্টারনেট কানেকশন ছাড়া কিভাবে রুমের লাইট ফ্যানগুলো মানে আমরা কন্ট্রোল করতে পারি বা অটোমেশন করতে পারি। যে আমি ঘর মানে একটা মাইক্রোকন্ট্রোলারকে বলে দিলাম যে যখন বৃষ্টি আসবে তখন কিছু একটা হবে, যে ধরেন রুমের লাইট ফ্যান বা সবগুলো অফ করে দিবে বা এরকম, বা ধরেন আগুন লাগলো তাহলে কি সে পানি ছিটিয়ে আগুনটা নিভাবে বা আমাকে অ্যালার্ম করবে, সেটা হচ্ছে লোকালি। আমি বাসায় করলাম, আমার বাসার মধ্যে কিন্তু জিনিসটা সীমাবদ্ধ, কিন্তু আপনি যখন বাসা থেকে দূরে চলে যাবেন বাসায় কি হচ্ছে আমি আপনি কিন্তু জিনিসটা বুঝতে পারতেছেন না। তো বুঝতে পারার জন্য তখন আমাদের কাজটা করতে হয় কি, আমাদের কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট থেকে আমাদের দূর থেকে জিনিসটা মনিটরিং করতে হয়। তো এই মনিটরিং কাজটাই মনিটরিং এর কাজটাই এখন আমরা শিখতেছি। এখন আমরা এমন একটা প্ল্যাটফর্ম শিখতেছি যেটা আরডুইনোর রুমে থাকবে, কিন্তু আপনি থাকবেন অন্য একটা জায়গায়, কিন্তু অন্য জায়গা থেকে আপনি বুঝতে পারবেন আপনার আরডুইনোর মধ্যে সিগন্যাল কি, বা এক কথায় সহজভাবে ধরতে গেলে আপনার বাসায় কি চলতেছে আসলে, এটাই। বুঝতে পারছেন? হ্যালো, ভাইয়া আমার কোয়েশ্চনটা হচ্ছে, আমরা যে গুগলের একটা থার্ড পার্টি ডেটাবেস ইউজ করতেছি, তো আমরা কি চাইলে আমাদের নিজস্ব ডেটাবেস কিভাবে মানে ইউজ করব বা ক্রিয়েট করব, এটা তো অবশ্যই পারবেন। দেখেন আমরা আসলে গুগলের মানে ডেটাবেসটা কিভাবে ইউজ করতে পারতেছি, কারণ দেখেন গুগল কোম্পানি আমাদের জন্য ফ্রি একটা ট্রায়াল ডেটাবেস দিয়ে দিয়েছে, যেটা আমরা কোনো পেমেন্ট করা ছাড়াই কিন্তু ডাটাবেসটি ইউজ করতে পারছি, একটা সত্য। দুই নম্বর সত্য হচ্ছে কি, এই যে গুগলের যে ডাটাবেসটি ইউজ করতেছি সেটা মানে ইউজ করার জন্য আসলে আমাদের ইন্টারনাল কিছু এপিআই লাগে, যে এপিআইটা বর্তমানে এক্সিস্ট, এই জন্য আমরা সহজে ইউজ করতে পারতেছি। এখন আপনি ধরেন আপনার একটা সাইট আছে, তো আপনি সেই সেখানের জন্য মানে হোস্টিং কিনলেন, কিনলে আপনি যদি আরডুইনোতে চালানোর মতো একটা এপিআই যদি আপনি বিল্ড আপ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার সাইট বা আপনার নিজস্ব ডাটাবেস দিয়ে আপনি কাজটা করতে পারেন। অথবা এমনও করতে পারেন আপনি নিজে একটা সার্ভার বা বানালেন, একটা সার্ভার পিসি বসিয়ে আপনি নিজের কাজটা কিন্তু নিজেই করতে পারেন, কিন্তু তখন সেটা একটু আমাদের আপডেট লেভেলের কাজ হয়ে যাবে। তো আপনারা যদি এই সমস্ত কোনো বিষয় নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের ডিআইএস এর সাথে যুক্ত থাকবেন, এখানে আপনারা সবগুলো ইনফরমেশন পাবেন। আজকের মতো আমাদের এই সেশনটা হচ্ছে গুগল ফায়ারবেস নিয়ে। বুঝতে পারছেন? জি, আমি জানতে চাইছিলাম লাস্টে যে সিক্রেট কিটা আমরা পাইলাম এরপরে কি কাজ আর কি। হ্যাঁ হ্যাঁ, আমাদের সিক্রেট কিটা পাওয়ার পর আমাদের মোটামুটি এখানে কাজটা শেষ, এর পরের কাজটা হচ্ছে আমরা কিভাবে জিনিসটা অ্যাপ এর মধ্যে কানেক্ট করব। আচ্ছা, আমরা একটু পরের সেশনে গেলে আপনার মানে এর পেট পরের কাজটা শুরু হবে আর কি, আপাতত এতটুকু রাখেন, এতটুকু কাজটা সবার হলে একটু জানাইন। আপনাদের সবার কি কাজটা কমপ্লিট? আচ্ছা, এর হ্যাঁ হ্যাঁ, এর পরের সেশনের এর পরের স্টেপের মধ্যে আমরা করব হচ্ছে কিভাবে এই লিংকের মাধ্যমে আমরা ডিরেক্টলি আমাদের ফায়ারবেসের সাথে প্রথম আমরা ফোনটা কানেক্ট করতে পারি। দেখেন আমি একটু আগে নোটপ্যাড এর মধ্যে যে লিংক আর সিক্রেট কি গুলো কালেক্ট করছিলাম এগুলো এখানে নিয়ে আসছি ফোনে। নিয়ে আসার পর আমাদের এখানে যে লিংকটা আছে, প্রথম লিংকটা মানে যে ডাটাবেস লিংকটা,
সেটা আমরা কপি করে নিব। নেয়ার পর আমরা একটু আগে যে অ্যাপটা ডাউনলোড করছিলাম সে অ্যাপটার মধ্যে যাব একটু। সরি, আপনারা সবাই লিঙ্কটা ফোনে নিয়ে ওখান থেকে আপনারা অ্যাপটা অ্যাপটা আগে করেন, এই অ্যাপটা ওপেন করেন। অ্যাপটা ওপেন করার পর আপনাদের এরকম একটা অপশন আসবে। দেখেন আপনাদের এই স্ক্রিনটা আসছে সবার, কেউ একজন চ্যাটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই স্ক্রিনটা আসার পর দেখেন উপরে লেখা আছে ডেটাবেস ইউআরএল, সেইখানের মধ্যে আমরা যে লিঙ্কটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর দেখেন আমরা কিন্তু ডেটাবেসের ইউআরএলটা নিয়ে আসছি। এর পরের স্টেপের কাজটা হচ্ছে আমাদের ডেটাবেসের সিক্রেটটা নিয়ে আসা। দেখেন এর পরবর্তী স্টেপে পরে আমরা যে সিক্রেটটা কপি করছি এখান থেকে সিক্রেটটা কপি করে নিয়ে আসবেন, নিয়ে এসে এই যে সিক্রেটের মধ্যে বসিয়ে দিবেন। দেখেন আর এপিকে লিঙ্কটা হচ্ছে আপনি আপনি গুগলে আপনি গুগল প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট লিখে দিবেন আইওটি ইজিয়ার। এই লেখাটা লিখে সার্চ করবেন, সার্চ করলে একদম প্রথমে চলে আসবে। এটা আসার পর তারপরে জাস্ট এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখানে দেখবেন নিচে লেখা আসবে যে ডাটা আমাদের ডাটাবেসটা কানেক্টেড। এতটুকু পর্যন্ত সবার একটু হয়েছে কিনা একটু জানান, বা কোনো সমস্যা থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন বা চ্যাটের মধ্যে জানাতে পারেন। আচ্ছা, কারো কি এই পর্যন্ত আসতে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আসার পর এরপর আমরা একটু দেখি। দেখেন আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছিল। চলে আসার পর আমরা দেখেন আমরা ইনিশিয়ালি অ্যাপটা লঞ্চ করছি কিছুদিন আগে, তো এই জন্য আমরা ইনিশিয়ালি আপাতত অ্যানালগ রিড, অ্যানালগ রাইট এবং লোড কন্ট্রোল এই তিনটা স্টেপ নিয়ে বা এই তিনটা ফিচার নিয়ে আমরা আপাতত কাজ করছি অ্যাপের মধ্যে। তো আমরা পরবর্তীতে এখানে আরো অনেক বা এটাকে আরো অনেক প্রসার করার আমাদের প্ল্যান আছে, আর এটাকে আমরা প্রোডাক্ট হিসেবে আনারও ভবিষ্যতে প্ল্যান আছে, যদিও বা জিনিসটা আমরা পরে করব। তো এই অবস্থায় আসার পর ধরলাম আপনার বাসায় একটা লাইট আছে, আপনি লাইটটা কন্ট্রোল করবেন আপনার অ্যাপের মাধ্যমে। তাহলে সেটা কিভাবে করবেন? তাহলে সেটার জন্য অবশ্যই আপনার এখানে এই যে নিচে যে প্লাস বাটনটা আছে এই প্লাস বাটনে প্রেস করবেন। এই প্লাস বাটন প্রেস করার পর আপনার এখানে দুইটা অপশন আসবে। প্রথম উপরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে আপনার লোড নেম, এখানে আপনার বাড়ির বা বাসার যে অ্যাপ্লায়েন্সটার নাম দিয়ে দিবেন। যেমন ধরলাম আমার এখানে আছে হচ্ছে কি একটা লাইট, আমি লাইট লিখে দিলাম।
এরপরে দেখেন একটা স্পিনার বা একটা ড্রপ ডাউন মেনু আছে। এই ড্রপ ডাউন মেনুর মধ্যে আপনি বলে দিবেন যে আপনি আসলে কোন ধরনের লোড এখানে অ্যাড করতে যাচ্ছেন। যেমন আমরা নর্মালি যেগুলো বা সুইচ টাইপের যেটা জাস্ট শুধুমাত্র অন এবং অফ, সেগুলোর জন্য এখানে ইউজ করব হচ্ছে কি লোড কন্ট্রোল। আর অ্যানালগ আউটপুট, এখানে অ্যানালগ আউটপুট মানে বোঝাচ্ছে হচ্ছে যেমন ধরেন আপনি কোনো একটা পার্সেন্টেজ আকারে কিছু একটা এখানে শো করাতে যান, আউটপুট মানে তো হচ্ছে কি এখানে ডিসপ্লের মধ্যে দেখানো। তো আপনি বলতেছেন যে কি মানে আপনি কাজটা করতেছেন এরকম যে আপনার বাসায় পানির পাম্প আছে বা আপনার বাসায় একটা পানির কি বলবো পানির ট্যাঙ্ক আছে, তো আপনি চাচ্ছেন আপনি ফোনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনি দেখতে চান আপনার পানির ট্যাঙ্কের মধ্যে কতটুকু পানি আছে। তো সেই জিনিসটা যেহেতু আপনি দেখবেন, দেখার জন্য আপনার অবশ্যই ইউজ করতে হবে আউটপুট ফিচারটা। কিসের আউটপুট? যেহেতু আমরা একটা পার্সেন্টেজ আকারে বা একটা মানে নির্দিষ্ট কোনো ভ্যালু না হয়ে ভ্যালু গুলো বাড়বে কমবে এরকম একটা ভ্যালু দেখাবো, সেই জন্য অবশ্যই আপনাদের আমাদের সিলেক্ট করতে হবে কি অ্যানালগ আউটপুট। আচ্ছা, আমরা এই পরবর্তী ফিচার গুলো আমরা একটু পরে আলোচনা করি। আমরা প্রথমে আসবো হচ্ছে কি অ্যানালগ, সরি অ্যানালগ বলতেছি, এই আমরা প্রথমে আসবো হচ্ছে লোড কন্ট্রোল নিয়ে। তাহলে আমরা এখানে লোড কন্ট্রোলে ক্লিক করব, করার পর নিচে জাস্ট আমরা এখানে ওকেতে ক্লিক করব। এরপর দেখবেন এখানে এখানে চলে আসবে কি লাইট, এতটুকু পর্যন্ত দেখেন তো সবার আসছে কিনা। হ্যাঁ, এতটুকু আসার পর একবার আপনারা আপনাদের ডাটাবেস একটু আগে যে ডাটাবেসটা ক্রিয়েট করছেন সেই ডাটাবেসের দিকে একটু দেখান যে ওখানে কিছু আসলে বাড়ছে কিনা। আমরা যদি আমাদের এখানে একটু দেখেন, আমরা ওখানে জাস্ট একটা লাইট এড করছি, এখানে কিন্তু লাইটটা চলে আসছে, দেখছেন? আপনাদের এই জিনিসটা আসছে কিনা দেখেন, আপনাদের ওখানে গেলে লোড লেখা থাকবে। হ্যাঁ, একজন একজন মানে এখানে কমেন্ট করছেন যে লোড লেখা আসছে। হ্যাঁ, এখানে লোড লেখা আসবে, লোডটার মধ্যে যখন আপনি এক্সপান্ড করবেন এখানে ক্লিক করবেন প্লাসটার মধ্যে, তখন দেখবেন এখানে লাইট চলে আসবে, মানে আপনি একটু আগে যে লেখাটা দিছেন সেই লেখাটা চলে আসবে। এখন আপনি, আচ্ছা আপনি যে যে করছেন আর কি, আপনি কে কে বলছেন যেন, মোহাম্মদ? হ্যাঁ মাহিন, আপনি পারলে একটু স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করে একটু সবাইকে দেখান। কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন যাদের হয়েছে। এই যে দেখেন, আচ্ছা আপনি একটু ওই যে আপনি যে লোডটা ক্রিয়েট করছেন মোবাইলে, মোবাইলের লোডটা একটু অন করেন তো, এখানে কি চেঞ্জ আছে একটু দেখেন। হ্যাঁ দেখেন, মোবাইলে জিনিসটা অন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে গেছে, তার মানে আমার মোবাইলের সাথে যে ফায়ারবেসের ডাটাবেস এটা কিন্তু এখন বর্তমানে কানেক্টেড। তো এই অবস্থায় আমরা চাইলে যতটুকু প্রোগ্রামটা করা হয়েছে এই অবস্থায় আমরা এই জিনিসটার মাধ্যমে কিন্তু একটা বাসার লাইট, ফ্যান বা ফ্রিজ, এসি, টিভি সবকিছু কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে এতটুকুর মাধ্যমে। এখন একটু চিন্তা করেন, আমার কিন্তু ফায়ারবেসের ডাটা চলে আসছে, এখন কিন্তু আমি কোনোভাবে যদি আমার যে নোট এমসিকিউটা আছে সেটার মাধ্যমে যদি এটাকে যদি রিড করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। আমরা ওখানে একটা জাস্ট প্রোগ্রাম করব, লাইটের মান যখনই ওয়ান আসবে তখন সে একটা একটা কি একটা লোড চালিয়ে দিবে, আর লাইটের মান যখন জিরো চলে আসবে তখন লোডটা বন্ধ করে দিবে, সেখানে আপনি একটা লাইট লাগিয়ে দিবেন। তার মানে হচ্ছে আপনি মোবাইলে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার লাইটটা অন হয়ে যাবে, বা ক্লিক করলে সঙ্গে সঙ্গে এটা অফ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এবার স্ক্রিন শেয়ার অফ করতে পারেন আপনি। কারো কোনো প্রবলেম হলে একটু জানান, কমেন্ট সেকশনে জানান এতটুকু পর্যন্ত কারো প্রবলেম হলে। আচ্ছা একটু আগে যিনি কমেন্ট করছেন MD গোলজার হোসেন, আপনার ডাটাবেস ইউআরএল প্লাস
সিক্রেট কিটা ঠিকঠাক মতো আছে কিনা একটু চেক করে দেখেন, হয়তো ওখানে কোনো প্রবলেম হয়েছে এই জন্য আসতেছে না, বা নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু হতে পারে। ডাটাবেস কিভাবে নেওয়া হয়েছে সেটা আমাদের একটু আগে দেখানো হয়েছে, আর এখানে ভিডিও দেওয়া হয়েছে। আমরা সেশনটার পরে যাদের হয় নাই কোনো প্রবলেম হয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা একটু ডিসকাস করব। আচ্ছা, অ্যাপে কানেক্ট করা দেখাতে বলতেছেন, এটা কিছুই না। আমরা যেটা ডাটাবেস ডাটাবেস সিক্রেট এবং আইডি আমি আরেকটু দেখাই। দেখেন আমরা কিন্তু একটু আগেই ডেটাবেসের ইউআরএল প্লাস তার সিক্রেটটা কিন্তু কালেক্ট করছিলাম, দুইটা এভাবে আলাদা করে রাখবো। রাখার পর শুধুমাত্র ডাটাবেসের যে ইউআরএলটা সেটা কপি করব। করার পর আমাদের যে অ্যাপটা আছে, ধরে নিলাম আমাদের অ্যাপটা কিন্তু ডাটাবেসের সাথে কানেক্টেড, আমি কোনোভাবে এটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে করতে হবে কি, এখান থেকে এই যে চেঞ্জ ডেটাবেস গেলে আমাদের এই অপশনটাই আসবে, কিন্তু আমাদের এই অপশনটাই আসবে। তো আমরা জাস্ট ইউআরএল জায়গায় ইউআরএলটা দিয়ে দিব, আর সিক্রেটের জায়গায় সিক্রেটটা দিয়ে দিব, দিয়ে জাস্ট কানেক্ট করব। এতটুকু হলেই কিন্তু আমাদের ডাটাবেসটা কানেক্ট হয়ে যাবে। এখানে আপনার আপনাদের ডাটাবেস ক্রিয়েট করতে বা ডাটাবেস কানেক্ট করতে একটু মানে প্রবলেম কাদের কাদের হয়েছে একটু হাত তুলেন, আমি আসলে দেখতে যাচ্ছি কাদের প্রবলেম হয়েছে একটু জানান। আপনাদের কি সবার কি ডাটাবেস থেকে সিক্রেট নিতে প্রবলেম, নাকি এই ফোনে কানেক্ট করতে প্রবলেম? আমার ফোনে কানেক্ট করতে প্রবলেম ভাইয়া, সিক্রেট কি পেয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, তবে কানেক্ট করতে পারছে না। আচ্ছা আপনি দেখেন, আপনি অ্যাপটা ওপেন করলে প্রথমে দেখেন এখানে দিতে হবে হচ্ছে ডাটাবেস ইউআরএল, সেখানে কি ডাটাবেস ইউআরএল দিছেন? আপনি উপরে ডাটাবেস ইউআরএল এবং নিচে সিক্রেটটা দেন, জাস্ট কানেক্টে ক্লিক করেন, সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যাবে। আমি ডাটাবেস তারপর যেগুলো দিতে বলছিলেন দিয়েছিলাম, কিন্তু আমি পরে লাইট কন্ট্রোল সেভাবে দিয়েছি, আপনার সঙ্গে সঙ্গে কাজ করতেছিলাম, কিন্তু আমার যে লাইটিং সিস্টেমটা পরে যেভাবে আসলো ওইভাবে আসেনি। আপনার হয়তো বা ডাটাবেস মানে ইউআরএল বা সিক্রেট দিতে সমস্যা হয়েছে, বা আপনার ফোনে হয়তো বা ইন্টারনেট কানেকশন নাই। আপনি কি ফোনে ইন্টারনেট কানেকশন আছে? যে কানেকশন আছে, হ্যাঁ, হয়তো হয়তো বা নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু হতে পারে, বা আপনার আইডি বা ডাটাবেস ইউআরএল বা সিক্রেটে কোনো প্রবলেম থাকতে পারে। আচ্ছা কোনো সমস্যা না, আমরা এই সেশনটার পরে আমরা পরবর্তী একসাথে বসবো, যাদের প্রবলেম আমরা সবার গুলোই সলভ করব। আমরা তাহলে একটু আমার আইওটি ইজিআর এটা ওপেন হচ্ছে না, অ্যাপটা জি অ্যাপটা ওপেন হচ্ছে না। আচ্ছা তাহলে আপনি অ্যাপটার এই ডাটাটা ক্লিন করে এরপর আপনি আরেকবার ওপেন করে দেখতে পারেন। আপনি হয়তো বা এই যে লিংকের মাঝখানে বা কিছু একটার মধ্যে কোনো একটা স্পেস দিচ্ছেন বা কোনো একটা প্রবলেম হয়েছে, এই জন্য কোনো সমস্যা নেই, এটা আমরা লাস্ট এর পরবর্তীতে আমরা দেখব। আচ্ছা এতটুকু আসার পর এইবার দেখেন, আমরা যেভাবে একটা লোড ক্রিয়েট করছিলাম বা একটা লোড অ্যাড করছিলাম, ঠিক সেম ভাবে আমরা অ্যানালগের ক্ষেত্রে কাজটা করতে পারবো না? একটু দেখেন তো, আমরা যদি স্ক্রিনটা শেয়ার করি, দেখেন একটু আগে কিন্তু আমরা লোড কন্ট্রোল করছিলাম, এখন যদি আমরা বলি যে আমরা এখান থেকে একটা একটা কি বলবো একটা পাম্পকে কন্ট্রোল করব, যে পাম্পের স্পিড কতটুকু হবে, তাহলে এখন আপনারা বলেন তো যে একটা পাম্প কন্ট্রোল করার জন্য আপনার আমাদের কোন জিনিসটা এখানে অ্যাড করতে হবে, যে সেটা কি অ্যানালগ আউটপুট নাকি অ্যানালগ ইনপুট, একটু কমেন্ট সেকশনের মধ্যে জানান। আমার এখানে তিনটা অপশন, একটা হচ্ছে লোড কন্ট্রোল, একটা হচ্ছে অ্যানালগ আউটপুট, একটা হচ্ছে অ্যানালগ ইনপুট।
আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখানে মূল আনসারটা হচ্ছে অ্যানালগ ইনপুট। যেহেতু আপনার ইনপুট মানে কি কি বুঝাচ্ছে, আপনি কাকে দিচ্ছেন, আমি কিন্তু এখানে অ্যাপটাকে দিচ্ছি, তো অ্যাপটাকে যেহেতু অ্যানালগ ইনপুট দিব, এই জন্য এখানে লিখতে, এখানে আপনার সেট করতে হবে অ্যানালগ ইনপুট। হ্যাঁ, আপনার সিক্রেট কোডটা যেখান থেকে নিবেন সেটা আপনি একটু ভলেন্টিয়ারের সাথে যোগাযোগ করেন, আমরা একদম পুরোপুরি যতগুলো ভিডিও লিঙ্ক আছে সবগুলো দিয়ে দিচ্ছি ভলেন্টিয়ারকে, যে জায়গায় প্রবলেম হবে ওই জায়গার মধ্যে আপনারা মানে ওখান থেকে হেল্প নিতে পারবেন। পুরো ভিডিও একদম ছোট করে করে বানানো আছে। আচ্ছা দেখেন, তাহলে পাম্প কন্ট্রোলের জন্য আমরা এখানে অ্যাড করব হচ্ছে অ্যানালগ ইনপুট। তাহলে যখন এখানে অ্যানালগ ইনপুটে ক্লিক করব, আর এখানে লিখলাম হচ্ছে কি পাম্প, লেখার পর যখন আমরা ওকে দিব, এরপর দেখেন এখানে কিন্তু আমাদের পাম্পের অপশন চলে আসছে। দেখেন একটা পাম্প আসছে, আর একটা আমাদের যে ড্রাগেবল একটা, দেখেন একটা একটা মানে কি ইনপুট দেওয়ার মতো অপশন চলে আসছে। দেখেন এখানে আমি জাস্ট সরাচ্ছি জিনিসটাকে, সরাচ্ছি, ওখানে কিন্তু ভ্যালুটাও কম বেশি হচ্ছে। এই জিনিসটা কে কে আনতে পারছেন একটু জানান। হ্যাঁ, এই জিনিসটা আনার পর আপনারা একটু মানে আপনাদের মধ্যে একজন একটু স্ক্রিনটা একটু শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে একটু দেখান অ্যানালগ ইনপুট কিভাবে কিভাবে নিছেন আর ওখানে কিভাবে দেখাচ্ছেন একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, অ্যানালগ ইনপুটটাকে এক্সপ্যান্ড করেন, এই যে দেখেন তাহলে পাম্পের ভ্যালু চলে আসছে 1। আচ্ছা, ওখানে যে আমাদের মুভ করার মতো একটা অপশন ছিল ওইটা একটু কম বেশি করে ভ্যালুটা, হ্যাঁ দেখেন উনি ফুল করে দিছে এই জন্য 100 চলে আসছে, একটু কমিয়ে দিছে এরপর কিন্তু ভ্যালুগুলো কমতেছে আস্তে আস্তে। তো এখন যদি আমি বলে দিই, দেখেন একদম সিম্পল হিসেবে আমরা সকালে যেভাবে করছি সেভাবে সিম্পল ভাবে যদি বলে দিই আর্ডুনোকে, আপনি আর্ডুনোকে বলে দিব কি যে তুমি যদি এখানে ভ্যালু 100 পাও তাহলে তুমি একদম ফুল স্পিড করে দিবা, আর যখন এটার ভ্যালু 0 থাকবে তুমি এটা একদম বন্ধ করে দিবা বা একদম কম কম চলবে বা একদম স্লোলি চলবে। যদি এরকম বলে দিই তাহলে কিন্তু আমরা এক কথায় সহজ কথায় আমরা ইন্টারনেটের মাধ্যমে একটা কন্ট্রোলিং সিস্টেম বানিয়ে ফেলছি। দেখেন এখানে কিন্তু অলরেডি একটা বানানো হয়ে গেছে। তো ঠিক সেম ভাবে এখানে যে যেরকম দেখতেছেন অ্যানালগ ইনপুট, এভাবেই কিন্তু অ্যানালগ আউটপুটটাও কাজ করে। অ্যানালগ আউটপুট মানে বোঝাচ্ছে আপনি ফোন থেকে আপনি একটা ডাটার আউটপুট নেবেন। তো আউটপুট কি হতে পারে, তো আউটপুট হতে পারে হচ্ছে কি আমরা আগেই বলছি, যেমন যে পানির ট্যাংকের মধ্যে কতটুকু আছে পানি এই জিনিসটা মেজার হতে পারে, তারপর বাইরে আলো কি পরিমাণ আছে, লাইটের ইন্টেন্সিটি এই জিনিসটা হতে পারে, বা একটা রুমের মধ্যে গ্যাস কি পরিমাণ থাকতে পারে বা গ্যাসের পরিমাণ কেমন, এটা কিন্তু আমরা পার্সেন্টেজ আকারে দেখাতে পারি। অথবা একদম সহজ কথায় যেটা আমরা সচরাচর ইউজ করি, টেম্পারেচারটাও কিন্তু আমরা অ্যানালগ আউটপুটের মাধ্যমে আমরা স্ক্রিনে দেখাতে পারি। আপনি যে মানে স্ক্রিনটা যে শেয়ার করছেন আপনি আরেকটা অ্যানালগ আউটপুট অ্যাড করে দেখান, এখানে ওনার সাথে সাথে সবাই করেন, তিনটা অ্যাড করবেন, একটা হচ্ছে লোড, একটা অ্যানালগ ইনপুট, একটা হচ্ছে অ্যানালগ আউটপুট। আচ্ছা, আপনার লোড ক্রিয়েট করতে কি সমস্যা হচ্ছে, আপনি একটু আপনার নাম কি যেন সচল, আমি এখানে পারমিশন দিয়েছি আপনি আনমিউট করে বলেন, আপনি আনমিউট করে বলেন আপনার কি আসছে। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, ওই যে প্লাস যে চিহ্নটা আছে ওইখানে আমি পাম্প লিখছি এবং অ্যানালগ ইনপুট দিচ্ছি, কিন্তু আমার ওইটা সেভ হচ্ছে না, সেভ করার অপশন আসছে না। আচ্ছা, যাদের ফোনে ডার্ক মোড অন করা, আমাদের এটি হয়তোবা মানে কিছুদিন ধরে পাইছে আর কি প্রবলেমটা, যাদের ফোনে ডার্ক মুড অন করা তারা একটু ডার্ক মুডটা অফ করে দেন থিম থেকে, মানে ফোনের থিমটা, নাইট মুডটা অফ করে দেন, অফ করলে কিন্তু আপনাদের অপশনগুলো দেখাবে। ও আচ্ছা আচ্ছা দাদা, ওইটাই হচ্ছে সমস্যা হচ্ছিল, আমি একটু দেখি। ঠিক আছে, একটু দেখেন। হ্যাঁ দাদা, এবার আসছে। আচ্ছা দাদা, সেম ভাবেই তো আপনি ওই যে লাইটের যেটা করছিলেন লোড, ওটাও তো একই ভাবে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সবগুলো একই ভাবে, নামগুলো আর টাইপগুলো চেঞ্জ করে দিবেন। আচ্ছা দাদা, আমি এই যে যে জিনিসটা এখন ক্রিয়েট করলাম, এটা আমি এখন ওই যে রিয়েল টাইম ডাটাবেজে দেখতে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখতে পারবেন।
একটু চেক করে দেখেন আসছে কিনা। আচ্ছা ভাইয়া অ্যানালগ আউটপুটে কি দেবো? আপনি অ্যানালগ আউটপুট যেটা করতে চান আপনি চিন্তা করেন না, যে একটা লেভেল লেভেল দেখাবে, তো লেভেল কি হতে পারে, যেমন টেম্পারেচার, আপনি টেম্পারেচার বলতে পারেন যে এখানে টেম্পারেচার কত, এরকম কিছু একটা আপনার নিজের মতো একটা দেন। হ্যাঁ এটা এটা দেখেন। আচ্ছা আচ্ছা এখান থেকে টেম্পারেচারের মানটা আপনি 30 করে দেন, এই যে জিরো লেখা আছে না ওখানে ক্লিক করেন, ক্লিক করে ওখানে ভ্যালুটা 30 করে দেন। হ্যাঁ 30 করে ক্লিক করেন অ্যানালগ আউটপুটটা, হ্যাঁ এন্টার দেন, না 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 এন্টার দেন, এন্টার দেওয়ার পর দেখেন আপনার আপনার ওখানে চেঞ্জ হয়েছে কিনা দেখেন। আচ্ছা এখানে 30 দেন, আপনার হয় না এখনো, 30 দিয়ে এন্টার দেন। আপনার ওখানে কি চেঞ্জ চেঞ্জটা আসছে ফোনে? হ্যাঁ চেঞ্জ আসছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনাদের মানে কমিউনিকেশনটা টোটাল এতটুকু পর্যন্ত কমপ্লিট। আপনার এতটুকু পর্যন্ত সেশন নিয়ে কোনো প্রবলেম থাকলে আপনারা একটু হ্যান্ড রেজ করেন, অথবা আমি আনমিউটের অপশন অন করে দিচ্ছি, আপনারা আনমিউট করে কথা বলতে পারবেন কোনো সমস্যা হলে বা কিছু জানার থাকলে। আমাদের পরবর্তী সেশনটা শুরু হবে ডাটাবেজের সাথে কিভাবে আমরা আরডুইনোর কানেকশনটা করব। ভাইয়া পাম্পেরটা বুঝি না, ওই যে 1 থেকে 112 কমে ওইটা। আচ্ছা পাম্পেরটা হচ্ছে যেমন ধরেন আপনার বাসায় একটা পাম্প আছে, পাম্প পাম্প বা আমি শর্টকাটে বললাম একটা ফ্যান আছে, তো আপনি চাচ্ছেন ফ্যানটার ফ্যানটা রেগুলেট করবেন, যে আপনি বাড়াবেন স্পিডটা বাড়াবেন কমাবেন, তো আমরা কি এটা কি সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবো, যে আমি একটা সুইচ দিলাম, সুইচ দিয়ে আমি বাড়াচ্ছি স্পিড বাড়াচ্ছি স্পিড কমাচ্ছি, এটা কি পসিবল? না তাহলে কি এটা কিন্তু পসিবল না। তো এই অবস্থায় আমার করতে হবে কি, ওখানে একটা রেগুলেটর অ্যাড করতে হবে। তো রেগুলেট মানে রেগুলেটরটা আসলে করে কি, সে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স চেঞ্জের মাধ্যমে সে আমাদের যে ভোল্টেজটা বা এক কথায় পাওয়ারটা সে কম বেশি করে। তো আমরা যখন রেগুলেটর একদম কমিয়ে দিই তখন সে কি আপনার ফ্যানটা স্লো করে দিবে, মানে ওখানে পাওয়ার কম দিচ্ছে, এর কারণ কি সে স্লো হয়ে যাবে। তো স্লো হওয়ার জন্য এখানে একটা সিগন্যাল দিতে হচ্ছে, যেমন রেগুলেটর আপনি হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছেন, সে বুঝতেছে এখানে কমিয়ে দিচ্ছেন, এই জন্য সে ফ্যানটা স্লো করে দিবে। তো এই জন্য মানে এরকম ভাবে আমাদের এখানে একটা অ্যাড করতে হবে না, যে আমি রেগুলেটরের মতো কাজ করাবো, কমাবো বা বাড়াবো, বুঝতে পারছেন? হ্যাঁ তো এই জিনিসটাই আসলে এখানে হচ্ছে। তো এখানে আমরা কিভাবে করবো আর কি এখানে? হ্যাঁ হ্যাঁ এখানে এখানে একটা আমরা স্কেল করে দিয়েছি, স্কেল অবশ্যই আপনারা করতে পারেন। এখানে আমরা নর্মালি রাখছি যে 1 থেকে 100, এখানের মধ্যে আপনি যত কমাবেন এটার স্পিড তত কমবে, যত বাড়াবেন তত বাড়বে, এরকম। আচ্ছা আরেকজন হ্যান্ড রেজ করছেন, আপনি হ্যাঁ বলতে পারেন। জি আমি যে পাম্প আউটের যেটা, এটা তো ডাটাবেজে আমি 0টাকে 30 করে দিচ্ছি তারপর 0 হয়ে যাচ্ছে, এটা কি ডাটাবেজে চেঞ্জ করতে হবে না অ্যাপে? কোনটা, যে অ্যানালগ আউটপুট? জি হ্যাঁ আপনি হয়তো বা এটা এন্টার দেন নাই, 30 করার পর এন্টার দিয়ে লাগবে, বা কিছু একটা করার পর এন্টার দিতে হবে, এন্টার দিলে তারপর দেখবেন আপনার ফোনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। টেম্পারেচার এটা একটু ক্লিয়ার হতে পারছে না, কোনটা টেম্পারেচারটা মোবাইল থেকে দুঃখিত। আচ্ছা আচ্ছা শুনেন, আচ্ছা যাদের এখনো এখনো সলভ হয় নাই, মানে আপনারা যখন মানে আমরা হার্ডওয়্যার লেভেলে কাজ করব তখন আমরা একদম ক্লিয়ারলি প্র্যাকটিক্যালি বুঝতে পারবো। এখানে এতটুকু ধরে রাখেন যে আমরা এখানে একটা স্কেল নিচ্ছি, যে স্কেলটা একদম কমিয়ে দিলে ওটার স্পিডটা কমবে, বাড়িয়ে দিলে ওটার স্পিডটা বাড়বে, এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন। ঠিক আছে, স্পিডের ক্ষেত্রে আপনি বলছিলেন যে মোবাইলের ক্ষেত্রে আমরা কম বেশি করব মোবাইলের মাধ্যমে, তাহলে টেম্পারেচারটা কি আমার আমি মোবাইলের ভিতরে কন্ট্রোল করতে পারবো না? আপনি আপনি আমি বলি বলি হ্যাঁ হ্যাঁ আপনি জিনিসটা এরকম করতে পারেন, আপনি একটা রুমের টেম্পারেচার ইনপুট নিলেন, এটার মাধ্যমে ইনপুট নিয়ে আপনি এটা বলতে পারেন যে টেম্পারেচার ইনপুট বা চেঞ্জ হওয়ার মাধ্যমে আপনার এসির যে ইয়াটার যে টেম্পারেচারটা তখন সেটা কম বেশি হবে, আপনি এসি কে প্রোগ্রাম করলেন, তখন সেই জায়গায় আপনি এই কাজটা করতে পারেন, যে টেম্পারেচার যতই কমবে নর্মাল টেম্পারেচার তখন আপনার এয়ার কন্ডিশনে বা কোনো ইয়ে আসবে না বা বাড়বে, এমনি তো নর্মাল বাড়ে না, যাক এরকম হবে, বা বাইরের টেম্পারেচারটা অনেক বেশি হাই হয়ে গেল, তাহলে টেম্পারেচার বেড়ে গেলে আপনার এসি টেম্পারেচারটা কমে যাবে, আপনি এই প্রোগ্রামটা করতে পারেন তখন। যদিও বা টেম্পারেচার নিয়ে প্রোগ্রাম করতে কষ্ট, আমরা নর্মালি লাইট ফ্যান বা এই সমস্ত জিনিস নিয়ে একটু চিন্তা করি। তাই ওইটার জন্য তো আবার সেন্সর লাগবে আলাদা, না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখানে আমাদের যেগুলো ভ্যালু নিয়ে কাজ করতে সবগুলো হচ্ছে সেন্সর টাইপের।
কিন্তু এখানে কোশ্চেন যেটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ওই ইনপুট ইনপুটের ক্ষেত্রে আর লোডের ক্ষেত্রে আমরা মোবাইল থেকে কন্ট্রোল করেছি, কিন্তু আউটপুটের ক্ষেত্রে মোবাইল থেকে কন্ট্রোল করার কি কোনো ওয়ে আছে? না, আউটপুট মানে কি আসলে? আউটপুট মানে শুধু শুধুমাত্র দেখানো, বুঝছেন? যেমন আমি আমি একটা একটা ফিল্ডে একটা ধরেন নিয়ে যে টেম্পারেচার সেন্সর বসিয়ে দিয়ে আসলাম, ওখানে একটা নোট এমসি বসিয়ে দিয়ে আসলাম, তাহলে আমি করতেছি কি? আমি জাস্ট আমি মনিটর করতেছি, আমি তার চেঞ্জ করতে পারবো না টেম্পারেচার। আপনি রাস্তার টেম্পারেচার বা বাইরের টেম্পারেচার তার চেঞ্জ করতে পারবেন না, বুঝতে পারছেন? যখন চেঞ্জ করতে হবে তখন আপনি ইউজ করবেন কি? অ্যানালগ ইনপুট। যে আপনি একটা লাইট লাগিয়ে দিয়ে আসলেন, সেটা কমবে বাড়বে বা ওই টাইপের, তখন আপনি ইউজ করবেন এখানে অ্যানালগ ইনপুট, এটাই জাস্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পরের সেশনে মানে শুরু করতেছি আর কি। দাদা একটু সমস্যা আছে। আচ্ছা হ্যাঁ বলেন দাদা। ওই যে আমি নতুন আর একটা লোড কানেক্ট করছি লাইটে, তা আমার ডাটাবেসে দেখতে পাচ্ছি না, আমি ওখানে একটাই দেখাচ্ছে আমার। তাহলে এটা নেটওয়ার্ক জনিত সমস্যা। আমি কি হচ্ছে ডাটাবেসের ওইটা আছে রিলোড দিব, না ওইভাবে থাকলেই চলে আসবে অটোমেটিক? না না, এটা এটা অটোমেটিক চলে আসবে, রিলোড করতে হবে না। কিন্তু আসতেছে না দাদা। আমি ওখানে ক্রিয়েট করছিলাম, প্রথমে আসেনি, ভাবছি হয়তো বা নেটওয়ার্ক প্রবলেম, আবার ডিলিট করে আবার ক্রিয়েট করছি, কিন্তু তাও তো আসে না। আপনার কি একদমই কানেক্ট হয়নি এরকম? মানে আমি পাম্পের একটা করছি, কিন্তু পরবর্তী আমি যে লাইট নতুন একটা লোড লাগাইছি, কিন্তু সেটা দেখাচ্ছে না এখানে ডাটাবেজে, দেখাচ্ছে না। আপনি একটু অ্যাপ থেকে বের হয়ে আবার অ্যাপে যান, দেখেন আপনি আগে যেগুলো লোড অ্যাড করছেন সেগুলো আছে কিনা। যদি না হয় তাহলে আপনার ফোনের নেটওয়ার্কের সমস্যা, সে ডাটাগুলো আমাদের ক্লাউডে সেন্ড করতে পারতেছে না, বুঝতে পারছেন? এটা একটু চেক করে নিন। আমার ওই সিক্রেট কোড নোয়ার ওইখানে একটু মানে মিস হয়ে গেছে, আমি একটু বুঝতে পারিনি। সিক্রেট কোড মিস হলে আমি আমি একটা লিংক দিচ্ছি, সেই লিংক মতো আপনি সিক্রেট কোডটা কালেক্ট করে নেন। তাও যদি কোনো সমস্যা হয়, আমরা আজকে মোটামুটি 10টা পর্যন্ত এগুলো নিয়ে থাকবো। 5টায় মূলত আমাদের অফিসিয়ালি প্রোগ্রাম শেষ, মানে অফিসিয়ালি আমাদের কোর্স শেষ, কিন্তু আমরা এর পরেও থাকবো, কোনো প্রবলেম হলে সেখানে জানাতে পারবো। আপনি যে লোডটা নিছেন ওই রুটের মধ্যে, ওই লোডের মধ্যে লং প্রেস করেন, আপনি চেপে ধরে রাখেন, দেখবেন এখানে ডিলিটের অপশন আসবে, আপনি সেভাবে ডিলিট করতে পারবেন অথবা ফায়ারবেস থেকে ডিলিট করতে পারবেন। যাক, এটা আমরা একটু পরে আসতেছি তাহলে। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা, আমি অ্যাপ থেকে বের হইছি, বের হয়ে আবার অ্যাপে ঢুকছি, কিন্তু আমার সে দুইটা লোডই দেখাচ্ছে, কিন্তু আমার ডাটাবেজে আমি যে একটাই পাচ্ছি। তাহলে আপনি একটু ডাটাবেজটা রিফ্রেশ করেন, একটু রিফ্রেশ করেন, আপনার পিসির কোনো নেটওয়ার্ক যদি ইস্যু আছে দেখেন, একবার রিফ্রেশ করে দেখেন। তাহলে আমি হচ্ছে রিলোড দি, পেস্টটা টু রিলোড দি দাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনারা পরের সেশনের মধ্যে আমাদের, তাও তো একটাই দেখাচ্ছে। আচ্ছা সমস্যা না, আপনারা ওই যখন প্রোগ্রামটা শেষ হবে মোটামুটি আমরা 5টার পরে আমরা মানে ওই প্রবলেম গুলো সলভ করব যাদের হয় নাই বা কোনো সমস্যা ছিল। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। বলতেছি আমি লাইট লাইটে যখন অন অফ করতেছি তো তখন তো একটা ওই স্ক্রিনে কিছু সময়ের জন্য ওটা হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু অটো তো আবার কালো হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যখন আমি লাইট অন করব সেটা হলুদ হয়েই থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেটা এই অপশনটাই করা আছে। আপনার হয়তো নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেম, মানে আপনি ফোনের সাথে যে নেটওয়ার্কটা কানেক্টেড আছেন হয়তো সেটা হয়তো একটু প্রবলেম করতেছে, যার কারণে সেটা মানে স্থায়ী থাকতেছে না আর কি, ডাটাটা আসতে পারতেছে না। ও আচ্ছা। হ্যাঁ
আপনি এমনিতে নরমালি যখন এটা অন করবেন এটা অনই থাকবে, কোনো সমস্যা করবে না। ভাইয়া আসলে চেঞ্জটা হলুদ আর কালোর মধ্যে হয় না, হলুদ আর কালো শুধু একটুর জন্য, অল্প সময়ের জন্য আসে, চেঞ্জ হয় শুধু দেখবেন যে জিরো লেখাটা ওয়ান হয়ে যায় আর ওয়ান লেখাটা জিরো হয়ে যায়। আপনাদের যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া হয়েছে সেগুলো সবাই তো ডাউনলোড করছেন না? ম্যাটেরিয়াল ডাউনলোড কি সবার হয়েছে? আচ্ছা, হলে এবার আমরা আসি। দেখেন আপনাদের যে ম্যাটেরিয়ালের ফোল্ডারটা দেওয়া হয়েছে সে ফোল্ডারের মধ্যে একটা প্রোগ্রাম দেওয়া আছে, ওখানে দেখেন আইওটি ওয়ার্কশপ ডট জিপ নামে একটা জিপ ফাইল আছে। এই জিপ ফাইলটার মধ্যে ঢুকলে আপনারা দেখবেন যে আইওটি আন্ডারস্কোপ ওয়ার্কশপ ডট আইএনও একটা ফাইল আছে। ফাইলটা আপনারা এক্সট্রাক্ট করে আপনাদের ডেস্কটপে বা যে কোনো একটা জায়গায় নিয়ে আসেন। আপনারা হার্ডওয়্যার ম্যাটেরিয়াল যেগুলো কালেক্ট করছেন তারা মানে এই যে লাইব্রেরিগুলো, যেমন ফায়ারবেসের লাইব্রেরি বা ফায়ারবেসের বোর্ড, তারপর হচ্ছে কি ফায়ারবেসের লাইব্রেরি, তারপর হচ্ছে আমাদের এই নোট এমসিউ বা ইএসপি 8266 এর বোর্ড, এগুলো ডাউনলোড করেন নাই মেন্টরদের মাধ্যমে, তেমন কেউ আছেন? আচ্ছা, আমি আসলে রেসপন্স পাচ্ছি না, তার মানে আমি ধরে নিচ্ছি যে আপনারা এগুলো ইনস্টল করছেন। তো এমন অবস্থায় আমি মানে আমি মূল কাজটা শুরু করি। আপনাদের এখানে দেখেন আপনাদের এখানে এরকম একটা ফাইল যাবে, মানে এই যে যে ফাইলটা দেওয়া হয়েছে আইওটি ওয়ার্কশপ, এখানে এই প্রোগ্রামটা করা থাকবে, আপনারা জাস্ট ডাউনলোড করবেন। আমরা আগে থেকে করে রাখছি, একদম গুছানো করে রাখছি, আপনারা জাস্ট এটাকে ইউজ করতে পারবেন খুব সহজে। সেটার জন্য আরডুইনো ওপেন করবেন, করার পর এখানে জাস্ট এখান থেকে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা আপনাদের দিয়ে দেওয়া হয়েছে সেটা এখানে নিয়ে আসবেন। জাস্ট আপনারা ওপেন করলে হবে, ওপেন করলে ডিরেক্টলি এটা আরডুইনো হিসেবে ওপেন হবে। যারা ডাউনলোড করতে পারেন নাই তাদের দেখেন চ্যাটের মধ্যে আমি কিন্তু একদম ফাইলটাই দিয়ে দিয়েছি। আরডুইনো যে ফাইলটা যেটা নিয়ে আপনারা কাজ করবেন সেটা আমি চ্যাটের মধ্যে দিছি, সবাই একটু ক্লিক করে ডাউনলোড করে নেন ফাইলটা, আমি চ্যাটে দিছি, জুমের চ্যাটে। যারা ডাউনলোড করছেন এটা ডাবল ক্লিক করে আরডুইনোর মাধ্যমে এই ফাইলটা ওপেন করেন।
আপনারা কি দেখতেছেন? আপনাদের দেখেন আপনাদের হাতে যে আর্ডুনোটা আছে বা নোট এমসিউটা আছে, আপনারা সবাই ডাটা কেবলের মাধ্যমে দেখেন এখানে দুইটা পিন আছে, একটা হচ্ছে আমাদের পাওয়ার সেকশনের পিন আর আরেকটা হচ্ছে আমাদের প্রোগ্রাম লোড করার পিন। দেখেন আপনারা এই যে পিনটা আছে এই পিনটার মাধ্যমে ডাটা কেবলের মাধ্যমে আপনার পিসির সাথে কানেক্ট দেন। আচ্ছা শুনতেছেন তো না? শুনতেছেন? আমরা শুনতে পাচ্ছি স্পষ্ট। আচ্ছা দেখেন তাহলে এর পরের কাজটা হচ্ছে আপনাদের যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে একটু প্রোগ্রামটা ওপেন করেন। প্রোগ্রামটা দেওয়ার পর দেখেন এখানে প্রোগ্রামে কিছু সেকশন আছে, যেমন এখানে পরে যদি আমরা খেয়াল করি দেখেন এখানে লেখা আছে হচ্ছে কি ফায়ারবেস হোস্ট। এটা মানে হচ্ছে আমরা একটু আগে যে নোটপ্যাড এর মধ্যে যেগুলো কালেক্ট করছিলাম ফায়ারবেস থেকে যে ডাটাবেস ইউআরএল, সেই ইউআরএল টাই আমরা এখানে পেস্ট করব। এই যে দেখেন ডাটাবেস হোস্ট এর মধ্যে তো আমরা জাস্ট এখান থেকে এটা আমরা এতটুকু কপি করব, আমরা http স্ল্যাশ গুলো এরপর স্ল্যাশ গুলো আমরা দিব না, এখানে কোনো স্ল্যাশ আমরা ইউজ করব না, না করে এখান থেকে আমরা এটা কপি করব। কপি করে ফায়ারবেস হোস্ট যেখানে আছে সেখানে গিয়ে আমরা জিনিসটা প্যাচ করে দিব। এই যে দেখেন এখানে প্যাচ করে দিলাম। দেওয়ার পর এখানে সিক্রেট যেটা আছে সিক্রেটটা আমরা কপি করে নিব, ঠিক সেম ভাবে সিক্রেটটা এখানে গিয়ে এখানে ফায়ারবেস অথ অথেন্টিকেশনের মধ্যে গিয়ে আমরা জাস্ট এটা এটা প্যাচ করে রিপ্লেস করে দিব। দেওয়ার পর দেখেন তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে কি আমাদের ডাটাবেস সেকশনের কাজ, যে আমাদের নোট এমসিউটা কোন ডাটাবেসের সাথে কানেক্ট করবে এইটা আমরা জাস্ট জেনে দিলাম, যে আমরা যে ডাটাবেসের সাথে কানেক্ট করব তার ইউআরএল হচ্ছে এটা, তার সিক্রেট হচ্ছে এটা, এতটুকু কাজ শেষ। এর পরের কাজটা হচ্ছে দেখেন আমাদের নরমালি যে ধরেন আমাদের যে নোট এমসিউটা আছে এটা ইন্টারনেটের সাথে কানেক্ট হতে গেলে কি কি লাগতে পারে, আসলে আপনাদের কি মনে হয় এখানে কি কি লাগতে পারে? যেমন নরমালি বলতে গেলে সে কিন্তু সিম এর মাধ্যমে কানেক্ট হতে পারে, তো এটার জন্য আপনার আলাদাভাবে লাগবে হচ্ছে কি জিএসএম মডিউল। জিএসএম মডিউলের মধ্যে আপনি সিম লাগাবেন, ওখানে ওখানে আপনি ডাটা প্যাক কিনবেন, নরমালি মোবাইলের জন্য যেভাবে কিনেন সেভাবে আপনি কানেক্ট করবেন, খুব ভালো কথা, কিন্তু সেটা কিন্তু অনেক কস্টলি বা এক্সপেন্সিভ, তো এই জন্য আমরা এখানে এই এই জিনিসটার মাধ্যমে করব। এটা আর নরমালি আর্ডুনো যে অন্যান্য ভার্সন গুলো সেগুলোর মধ্যে মূল তফাৎটা হচ্ছে আর্ডুনো ইউএনও বা আর্ডুনো ন্যানো এগুলোর মধ্যে কোনো ওয়াইফাই চিপ নাই, কিন্তু এই যে দেখেন এটার মধ্যে কিন্তু ওয়াইফাই
যে চিপটা শেষে এটা কিন্তু অ্যাড করা আছে, একসাথে এটার মধ্যে অ্যাড করা, তো যার কারণে আমাদের এক্সট্রা করে কোনো কিছু খরচ করতে হচ্ছে না। আমরা এটার মাধ্যমে সরাসরি আমাদের রাউটারের মাধ্যমে বা মোবাইল হটস্পটের মাধ্যমে আমরা কিন্তু সকালে মানে সরাসরি কি কানেক্ট হতে পারবো। তো কানেক্ট হওয়ার জন্য যে ধরেন আপনি আপনার ফোনটা আপনি যে কোনো একটা রাউটারের সাথে কানেক্ট করবেন, সর্বপ্রথম আপনি করেন কি, আপনি একদম প্রথমে করেন হচ্ছে আপনি ওয়াইফাইটা অন করেন। করার পর আপনাদের এখানে একটা লিস্ট চলে আসে, যে একটা লিস্ট আছে হচ্ছে মানে ওখানে আসলে কি কি মানে কোন কোন ওয়াইফাই কানেক্টেড এই জিনিসগুলোর একটা লিস্ট চলে আসে। লিস্ট আসার পর ওই লিস্টার থেকে একটা ওয়াইফাই ক্লিক করেন, ক্লিক করার পর তারপর পাসওয়ার্ড দেন। অ্যাকচুয়ালি ইন্টারনালি কাজটা হচ্ছে কি, আপনি এখানে SSID এবং পাসওয়ার্ডটা দিচ্ছেন। SSID আমাদের ক্লিক করতে হচ্ছে না বা লিখতে হচ্ছে না, কিন্তু আপনি কিন্তু সিলেক্ট করতেছেন আপনি কোন ওয়াইফাইটা কানেক্ট করবেন। তো সহজ কথায় বলতে গেলে একটা রাউটারের সাথে কানেক্ট করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ডাটাবেস, সরি একটা হচ্ছে আমাদের SSID বা ওয়াইফাইয়ের নামটা, আর একটা লাগে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা। ঠিক সেম জিনিসটাই আমরা এখানে এখানে ইনপুট দিয়ে দিব। এখানে দেখেন প্রথমে যে ওয়াইফাই SSID আছে এটা হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের নাম, এরপর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা হচ্ছে এটা। তো দেখেন আমরা এখান থেকে ফোন মানে PC থেকে একটা হটস্পট ক্রিয়েট করে নিব। দেখেন একটা হটস্পট ক্রিয়েট করলাম, আপনারা চাইলে আপনাদের লোকাল যে রাউটারগুলো এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এরকম একটা নাম দেখেন আমাদের রাউটারের নামটা হচ্ছে এটা আর পাসওয়ার্ডটা হচ্ছে এটা দিয়ে আমরা এখানে যে সার্টিফিকেট করে দিব উপরে যে রাউটারের নাম এরপর পাসওয়ার্ড। এতটুক পর্যন্ত কাজের মধ্যে কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, আমি আপনাদের পারমিশন দিচ্ছি। হ্যাঁ পারমিশন দেয়া আছে, আপনারা আনমিউট করতে পারবেন। যে আমার ওই যেটা আমরা নোটপ্যাড থেকে নিলাম ওইটাতে আপনার কম্পাইল হইতেছে না, লেখা এরর আসছে স্টে হ্যাশ ইন প্রোগ্রাম। বুঝিনি কি আছে স্টে হ্যাশ ইন প্রোগ্রাম এররটা। আচ্ছা এর আগে আরেকটা কথা বলি, আপনি কি মানে এই বোর্ডটা কি ইনস্টল করেছিলেন এখান থেকে, মানে আপনি কি কোনো বোর্ড বা ফায়ারবেসের যে লাইব্রেরি গুলো এগুলো কি ইনস্টল করেছিলেন আগে? আপনি প্রোগ্রামের পরে আমরা ভিডিও গুলো দিয়ে দিব কিভাবে কি করতে হবে, আর আমাদের ভলান্টিয়ার গুলো থাকবে আপনাদের তাহলে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা না থাকলে তাহলে আমরা একটু মানে ফরওয়ার্ড করি। দেখেন আপনাদের এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখেন আপনাদের টোটাল কাজটা হচ্ছে আমরা এখানে একদম সবগুলো করে দিয়েছি, যে একটা একটা মানে নোট এমসিও চালু হওয়ার পর সে কি করবে, তাহলে এখানের মধ্যে আমরা বলে দিছি সে একদম ফার্স্টে ওয়াইফাইটার সাথে কি কানেক্ট হওয়ার চেষ্টা করবে, যেখানে আমরা দিছি ওয়াইফাইয়ের নাম এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা মানে SSID আর পাসওয়ার্ড দিয়ে সে কানেক্ট করবে। যতক্ষণ পর্যন্ত সে কানেক্ট করবে না বা কানেক্ট হবে না আপনাদের এটা ব্লিঙ্কিং করা শুরু করবে। আমি যদি একটু দেখাই, আমি প্রোগ্রামটা লোড দিই। এখানে ওয়াইফাই এর SSID বলতে কোনটাকে বোঝানো হয়েছে? SSID মানে হচ্ছে আপনার ওয়াইফাইয়ের নাম। আচ্ছা মানে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড না? তো না 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 ওখানে না, নরমালি মানে ওয়াইফাইয়ের নামটা আর পাসওয়ার্ডটা। হ্যাঁ
হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে আমার তো ওই যে লোড ধরছে না, এই রোড দেখাচ্ছে। আপনি ফার্স্টে চেক করেন যে, আচ্ছা আপনি কি ফার্স্টে কি বুট ইনস্টল করেছিলেন? আমি কিন্তু ফার্স্টে বলে রাখি, যারা বুট ইনস্টল করেন নাই বা ফায়ারবেস লাইব্রেরি ইনস্টল করেন নাই তাদের সবারই এরর চলে আসবে। দাদা ওই যে আগের যে প্রোগ্রামটা ওইটা করেছিলাম, যেটা আছে আমাদের এই যে ডিপ্লপ দা পারাই ছিল, ওইটা কিন্তু রান হয়েছিল। আচ্ছা ওইটা রান হওয়ার পর দেখেন তো, এই যে ফায়ারবেস ESP মানে A266 এই লাইব্রেরিটা কি আপনি ইনস্টল করেছিলেন? দাদা ওইটাই, ওইটার উপর আছে সিগন্যাল দেখাইছে, দেখায় বলছে কি যে আছে এটা এটা পাচ্ছে না। হ্যাঁ এটাই তো বলছে না, পাচ্ছে না বলতেছে। আপনাদের আপনাদের যে লিংকটা দেয়া হইছে, লিংকের মধ্যে এই যে যে লাইব্রেরিটা, লাইব্রেরিটা কিন্তু দেয়া আছে। আপনারা ওখান থেকে এই লাইব্রেরিটা ডাউনলোড করবেন, আর নরমালি গিয়ে ওইটা এক্সট্রাক্ট করে আপনার ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে আপনার আর্ডুইনো ফোল্ডারের লাইব্রেরিতে আপনি পেস্ট করে দিবেন। আর কোন যদি ইয়া লাগে, রেফারেন্স লাগে, আমি একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা একটু দেখে দেখে করে নিন, আমাদের এখানেই করা। আচ্ছা দাদা, হ্যালো ভাইয়া, হ্যাঁ এই যে ESP 8266 এটা কোন কোনটা ইনস্টল করার কথা বলতেছেন? আমরা যে আগে একটা করেছিলাম বোর্ড ম্যানেজারে গিয়ে, ওইটা না না না, বোর্ড ম্যানেজার থেকে যেটা করছেন ওইটা হচ্ছে ESP 8266 বোর্ড, ওইটা তো কমপ্লিট না? হ্যাঁ ওইটা 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 কমপ্লিট হওয়ার পর একটু একটু আগে দেখেন একটা ইয়ে দিছি আমি চ্যাটের মধ্যে, একটা লিংক দিছি, সেটার মধ্যে গিয়ে মানে সেটা দেখে আপনি একটু ওই ফায়ারবেসটা আপনি ইয়া করে ফেলেন, ইনস্টল করেন। খুবই ছোট একটা স্টেপ, জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে এটা রেখে দিবেন, মানে ডকুমেন্ট ফোল্ডারে গিয়ে তারপর আপনার আর্ডুইনো নামে যে ফোল্ডারটা আছে সেখানে গিয়ে রেখে দিবেন। ওকে আচ্ছা দেখেন, আমরা মানে যে প্রোগ্রামটা একটু আগে সেন্ড করছি সেই প্রোগ্রামে আমরা মানে আগে থেকে ডিফল্ট ভাবে করিয়ে দিছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কোন সমস্যা হলে ইস্যুটা আসলে কিসের। দেখেন এটা প্রোগ্রামটা লোড করার পর যদি আপনাদের এই ব্লিঙ্কিংটা করে তাহলে বুঝতে পারবেন যে এখানে এখনো ওয়াইফাই এর সাথে সেটা কানেক্টেড হয় নাই। দেখেন আমি আমি স্ক্রিন শেয়ার একটু দেখাই, এখানে দেখেন আমি কিন্তু হটস্পটটা অফ করে দিয়েছি, এই হটস্পট অফ করার কারণে এখানে কিন্তু ব্লিঙ্কিং করতেছে। আমি যখন এটা হটস্পটটা অন করে দিব দেখেন এখনো এখনো কানেক্টেড না, আমাদের কানেকশন তো আসবে একটু পর। এই যে দেখেন, এই এখন কিন্তু আমাদের ডিভাইসটা কানেক্টেড, ESP যে ESP নামও দেখাচ্ছে, তাহলে আমাদের ডিভাইসটা আমাদের নোড এমসিইউটা কিন্তু এখন আমাদের হটস্পটের সাথে কানেক্টেড বা রাউটারের সাথে কানেক্টেড। এখন দেখেন ESP এর ব্লিঙ্কিং অপশনটা কিন্তু চলে গেছে, ব্লিঙ্কিং কিন্তু অফ হয়ে গেছে আর ব্লিঙ্ক করতেছে না, তার মানে এটা এখন ইন্টারনেটের সাথে কানেক্টেড। এখন এই অবস্থায় আমাদের করতে হবে যে আমাদের ডাটা যেগুলো আছে অনলাইনে সেই ডাটাগুলোকে আমাদের কালেক্ট করে সেগুলোর মাধ্যমে একটা ডিসিশন নিতে হবে। আমরা যদি শর্টকাট কিছু প্রসেসে একটু একটু হেল্প করবেন, একটু এদিকে এটা লাগানো আছে পাওয়ারটা।
আর যারা ভিডিও নিয়ে চিন্তা করতেছেন আপনারা মানে এই প্রোগ্রাম শেষে ভিডিওগুলো পেয়ে যাবেন, এগুলো সবগুলো আপলোড করা হবে। দেখেন তাহলে এখানে আমরা কাজ করার জন্য আমরা মূলত চারটা মেথড রাখছি বা চারটা ফাংশন রাখছি আপনারা যাতে শর্টকাটে কাজগুলো করতে পারেন। পাওয়ারটা দিয়ে আছে, হ্যাঁ দেখেন একটু চেক করে দেখেন। আচ্ছা দেখেন এখানে হচ্ছে চারটা ফাংশন দিয়ে রাখছি, এই চারটা ফাংশনের মাধ্যমে আপনি ফুল কাজটা করতে পারবেন। যেমন প্রথমে যদি আসি, এটা হচ্ছে কি লোড রাইট আর এটা হচ্ছে লোড রিড। দেখেন আমি অ্যাপ থেকে ডাটা পাঠাবো, তাহলে ওখান থেকে যদি আমি রাইট করি এখানে কি হবে, আসলে এখানে কি রিড হবে নাকি রাইট হবে, আমরা কোনটার মাধ্যমে ডাটা গুলো নিয়ে নিয়ে আসতে পারবো? রিড, হ্যাঁ রিড। তাহলে আমাদের এই ফাংশনটা ইউজ করতে হবে, ফাংশনটা একদম কমপ্লিটলি বানানোই আছে বানিয়েছি। তাহলে এই জিনিসটা আমরা লুপের মধ্যে, দেখেন আমি জানি না আমাদের আগের ট্রেনার জিনিসটা বলছে কিনা, এখানে দুইটা মেথড থাকে পুরোটা, একটা হচ্ছে সেট আপ ভয়েস সেট আপ আর একটা হচ্ছে ভয়েড লুপ। তো যখন আপনি মাইক্রো কন্ট্রোলারটা অন করবেন, ধরে নিলাম আমি কেবল কানেকশন খুলে ফেললাম, এখন এটা অফ, আপনি যখনই কেবল কানেক্ট করবেন, আচ্ছা আমি দেখা অন করি, দেখেন আমি দেখেন আমি এটা খুলে ফেললাম, এখন কিন্তু মাইক্রো কন্ট্রোলার অফ। এই অবস্থায় আমি যখন এখানে কানেকশন দিব, দেখেন এখন কিন্তু আমাদের আমাদের মেথডের মধ্যে সে প্রথমে ভয়েড সেট আপটা, এই সেট আপ ফাংশনটা আগে কল করবে, মানে এখানে যা আছে সেই ফার্স্টে পড়ে ফেলবে, পড়ার পর তারপর যাবে সে লুপে। আর লুপটা এমন কাজ করে, এই মাইক্রো কন্ট্রোলার যতক্ষণ ধরে চালু থাকবে ততক্ষণ পর্যন্ত সে লুপটা বারবার চলতে থাকবে। এক কথায় এই মাইক্রো কন্ট্রোলারের জন্য এটা হচ্ছে একটা ইনফিনিটি লুপ, যেটা যতক্ষণ চলবে মানে এই আমাদের মাইক্রো কন্ট্রোলার যতক্ষণ অন থাকবে সেটা ততক্ষণ ধরে চলতে থাকবে। তো আমাদের কাজটা হবে এরকম যে আমরা সবসময় চেক করতে থাকবো যে আমাদের ফায়ারবেসের ভ্যালুটা চেঞ্জ আসছে কিনা। তাহলে এখানে জাস্ট আমরা একটা লাইন এড করবো, আমরা যে লাইন যে ফাংশনটা বানিয়েছি আগে থেকে, এটা যে লোড রিড, এই লোড রিডটা এখানে আমরা কল করে দিব। কল করে এখানে আমরা কিসের কথা বলবো, এখানে আমরা যে ইয়েটা বানাইছি, আমরা এখানে যে ভেরিয়েবলটা বানাইছি, যেমন লোডের জন্য কি দিছিলাম আমরা, কিন্তু লাইট নিছিলাম লোডের নাম, এই লাইট নামটা এখানে অ্যাড করে দিব। এটা অ্যাড করব ডাবল কোটেশনের মধ্যে, এই যে লাইট ওখানে যা লিখছি তা এখানে অ্যাড করে দিব। তাহলে এই জিনিসটা কি নিয়ে আসবে, ওখানে এই ফাংশনটা কল করার মাধ্যমে এখানে নিয়ে আসবে আসলে কি আমার ভ্যালুটা আসলে কি, এটা জিরো নাকি ওয়ান। তো আমি যদি এখানে আগের মতোই একটা একটা কন্ডিশন চালাই, যেটা আমরা প্রথম সেশনে করছিলাম, যে যদি বলি আমি ইফ, যদি বলি লাইটের মান যখন ওয়ান হবে তখন সে চালিয়ে দিবে কাকে, ধরে নিলাম দেখেন এখানে আমাদের আমাদের একটা একটা ইয়ার কথা বলি, একটা রিলের কথা বললে আমাদের রিলে গুলো কিন্তু ডি ওয়ান এবং ডি জিরোর সাথে কানেক্টেড। ধরলাম আমরা ডি ওয়ান নিয়ে কাজটা করবো, তাহলে আমাদের পিনটা আগে সেট আপ করে নিব, যেখানে পিনটা দিয়ে আমরা কি কাজ করতেছি এটা বলে দিই। তাহলে ডি ওয়ান এটা হচ্ছে কি আউটপুট, যেটা আমরা প্রথম সেশনে করছি, তাহলে ডি ওয়ান দিয়ে যে আমি আউটপুট নিচ্ছি এটা আমি বলে দিচ্ছি ডি ওয়ান পিনটা। এখন আমি বলবো যখন আমার ফায়ার বেস থেকে লাইটের ভ্যালুটা ওয়ান চলে আসবে তখন আমি ডি ওয়ান কে হাই করে দিব। দেখেন তাহলে হাই করা মানে হচ্ছে কি ডিজিটাল রাইট, তাহলে ডি ওয়ান এটাকে কি করব হাই করব, আমরা হাই ও লিখতে পারি, এভাবে হাই ও লিখতে পারি বা ওয়ান লিখতে পারি, ওয়ান মানে হচ্ছে হাই, আর না হলে এখানে কিন্তু ডব্লিউটা বড় হাতের আর ডিটা হচ্ছে ছোট হাতের, দেখেন এমনি কিন্তু আসতেছে না, তাহলে যখন বড় হাতে দিব তখন কিন্তু আসছে যে ডি ওয়ান, সেটা হয়ে যাবে লোড। এখন যদি আমি প্রোগ্রামটা আপ করি, আমি প্রোগ্রামটা এখন রান করলাম,
প্রোগ্রামটা রান হইছে, এখন আমরা ফুল সেকশনের মধ্যে আমরা পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার জন্য করতে হবে আমাদের, এটা হচ্ছে প্রোগ্রাম লোড সেকশন আর এটা হচ্ছে তার পাওয়ার সেকশন। দেখেন, আচ্ছা তাহলে আমাদের এটা মোটামুটি কাজ করা শেষ এতটুকু পর্যন্ত। দেখেন এখানে আমাদের মোটামুটি লাইন শো চলে আসছে ফোনটা। এখন দেখেন আমরা যখন এখানে লাইটে ক্লিক করতেছি, এখানে একটু খেয়াল করেন, লাইটে যখন ক্লিক করলাম এটা কিন্তু জ্বলে উঠলো, দেখা যাচ্ছে এটা? দেখেন এটা কিন্তু জ্বলে উঠছে। আর এখান থেকে যখন আমি অফ করব তখন কিন্তু অফ হয়ে গেছে। আমরা যদি জিনিসটা এখন পাওয়ারের সাথে লাগাই, এটাও হয়তো পাওয়ারের সাথে কানেক্টেড নাই। হ্যাঁ পাওয়ার দেন, দেখেন এই যে আমাদের কাজটা। তাহলে এখানে ধরলাম আমাদের লাইট, এটা 220 হতে পারে বা আপনি যে কোনো ভোল্টেজের, যেহেতু রিলে ইউজ করছে আপনি আমাদের নর্মাল বাসাবাড়ির মধ্যে যে লাইটগুলো ইউজ করি সেগুলো আপনি এখানে কানেক্টেড করতে পারবেন। তাহলে দেখেন আমি যখন এখানে লাইট লাইটের মধ্যে ক্লিক করতেছি, লাইটটা জ্বলে উঠতেছে, আমি লাইটটা অফ করলাম, লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার জ্বালাই অন, আবার জ্বালাই অফ, এই যে নেট একটু প্রবলেম হলে একটু স্লোলি আসবে। ঠিক সেম ভাবে যদি আমরা জিনিসটা সাউন্ডের জন্য করি, আমরা আপাতত প্রোগ্রাম চেঞ্জ না করে পিনটা চেঞ্জ করে দিই। এখন দেখেন তো সেম জিনিস দিয়ে যখন এটা অন করব, যখন অফ করব, আমরা কিন্তু এটা এখন এখানে না, আমি যদি আমি অন্য একটা দেশেও চলে যাই, আমি ফোনের মাধ্যমে যখন এখানে ক্লিক করব এখানে অ্যালার্ম বাজবে, চলে আসছে। আবার যদি লাইট জ্বালাতে চাই, ঠিক সেম ভাবে এই যে চলে আসলো। এতটুকু পর্যন্ত নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন। এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আমি আনমিউটের, হ্যাঁ আনমিউট অপশন অন করা আছে, আপনারা বলতে পারেন। আচ্ছা পাওয়ার কে বলতে গিয়ে রিলেটাকে কিভাবে পাওয়ার অফ করা হয়েছে এটা একটু দেখাইলে ভালো হতো। পাওয়ার কে কেবল থেকে বুঝি নাই, এক্সটার্নাল পাওয়ার কেবল যেটা আছে, যেটা আইওটি শিল্ড থেকে গেছে ওইটা না, এক্সটার্নালটা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা দেখেন তো নরমালি যদি আমরা চিন্তা করি, আমি আপনাদের স্ক্রিন শেয়ারে দেখাই, এখানে একটু তারের ঝামেলা, আমি স্ক্রিন শেয়ারে দেখাই, মানে বোর্ডটা তো দেখতেছেন না আপনারা, বোর্ডটা দেখতেছেন? আচ্ছা দেখেন আমরা কিন্তু সকালের সেশনে কাজটা কিন্তু করছি, সকালের সেশনে কাজটা করছিলাম কি, আমাদের একটা ব্যাটারি ছিল, একটা লাইট ছিল। এখান থেকে তাহলে কি লাইটটা জ্বলার জন্য কি লাগবে আমাদের, একটা গ্রাউন্ড লাগবে, আরেকটা হচ্ছে কি পজিটিভ ভোল্টেজ লাগবে, এই দুইটা তার ছিল না। তো এই অবস্থায় তারটা যখন জয়েন করা আছে তখন কিন্তু লাইটটা সে জ্বলবে, কিন্তু তারটা যখন ছিঁড়ে যাবে তার লাইটটা কিন্তু কি নিভে যাবে। আমরা এই অপশনেই কিন্তু আমরা কাজটা করছি। এখানে যে সুইচের পোর্শনটা আছে দেখেন, তাহলে এটা ব্যাটারি থেকে একটা সরাসরি কানেক্টেড, লাইটের সাথে কানেক্টেড, আর একটা তার যেটা আছে সেটা নর্মালি ছিঁড়ে। এই দুইটা লাইন আমরা অ্যাড করছি রিলের মধ্যে, এখানে জাস্ট রিলের মধ্যে অ্যাড করেছি, যেটা ছিল হচ্ছে কি আমাদের ইলেকট্রিক্যাল একটা সুইচ। নর্মাল আমরা মেকানিক্যাল সুইচ গুলো আমরা ক্লিক করে এটাকে অন অফ করি, আর এখানে যে ইলেকট্রিক্যাল, এখানে যে ইলেকট্রিক্যাল সুইচটা আছে বা রিলেটা আছে সেটা আমরা সিগন্যালের মাধ্যমে অন বা অফ করি। দেখেন এখানে কিন্তু কানেকশন গেছে, আমি আমি যদি এখানে দেখাই, দেখেন এখানে কিন্তু কানেকশন গেছে দুইটা, একটা একটা সরাসরি, আমি হয়তো এখানে তারগুলো জয়েন্ট হয়ে আছে বোঝা যাচ্ছে না। দেখেন এগুলো হচ্ছে পাওয়ার লাইন, পাওয়ার লাইনটা একটা সরাসরি গেছে এখানে বাজারে সাউন্ডে, আর আরেকটা আরেকটা দেখেন আরেকটা ডুকস রিলেতে, যেটা একটা সুইচের মতো, আর এখান থেকে ঘুরে এখানে চলে আসতেছে। নরমালি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে একটু এরকম টাইপের, দেখেন এই আমি আমি যদি নরমালি এখানে যে এগুলো কানেকশন গুলো আছে এখানে যদি দুইটা আমি অ্যাড করে দিই, দেখেন
তাও কিন্তু এই যে দেখেন আমি একটা তারের মাধ্যমে দুইটা লাইন শুধুমাত্র অ্যাড করে দিলাম, আমাদের সাউন্ড কিন্তু বাজতেছে। তার মানে হচ্ছে কি, এখানে নর্মালি আমরা যে সুইচ গুলো লাগে সেগুলোই, সেগুলো জাস্ট এখানের সাথে কানেকশন করে দেওয়া, আর এখানে যে সিগন্যালটা আসবে রিলে মডিউল সেটা আমাদের আরডুইনো থেকে আসবে, জাস্ট এতটুকু আছে। আসলে এটা এটা বুঝতে পারছি আমি, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে এখানে অ্যাডাপ্টার যেটা আছে ব্ল্যাক অ্যাডাপ্টার যেটা থেকে লাইন গেছে ওইটা তো ব্যাটারি সোর্স না সম্ভবত, এটা মনে হয় এসি থেকে। না 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 বলি, আমাদের যে অ্যাডাপ্টার গুলো আছে সেগুলো সবগুলো কিন্তু ডিসি সাপ্লাই দেয়, সে এসি নিয়ে সে ডিসি সাপ্লাই দেয়, বুঝতে পারছেন? তো আমরা যে অ্যাডাপ্টারটা ইউজ করছি সেটা হচ্ছে 12 ভোল্টের ডিসি ডিসি অ্যাডাপ্টার, আর এটাও কিন্তু আমাদের 12 ভোল্টের ডিসি অ্যাডাপ্টার, আপনারা কি দেখতে পাচ্ছেন মনে হয়? হ্যাঁ দেখেন, এটা কিন্তু আমাদের 12 ভোল্টের মানে লোড, আর যে অ্যাডাপ্টার ইউজ করছি এটা 12 ভোল্টের ডিসি অ্যাডাপ্টার। তো আমরা এখানে যে কাজটা করছি, আপনি যদি চান আপনি ঘরের লাইট গুলো জ্বালাবেন, তাহলে লাইটের নর্মাল সুইচ থাকে না বাসাবাড়ির লাইট গুলোর, সুইচে দুইটা তার এনে জাস্ট এখানে বসিয়ে দিবেন, কোনো অ্যাডাপ্টার লাগবে না, কোনো কিছু লাগবে না, এটা পুরোপুরি আপনার আপনার সিগন্যালের মাধ্যমে ঘরের লাইট ফ্যান এগুলো চলতে থাকবে, বুঝতে পারছেন? এক কথা কিছুই না, আপনি এখানে ব্যাটারি নিয়ে আসেন, অ্যাডাপ্টার নিয়ে আসেন, যাই নিয়ে আসেন, এর কাজটা হচ্ছে শুধুমাত্র সুইচটাকে চালানো, এর কাজটা হচ্ছে দুই দুইটা তার, এই যে দুইটা তার যেগুলো আছে সেগুলোকে জয়েন করে দেওয়া একটা সিগন্যালের মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা কেউ কি কাজটা করতে পারছেন? করতে পারলে একটু জানেন, আমরা এটাকে আরেকটু মডিফাই করি। আমরা এখন কাজ করব সেন্সর নিয়ে, আমাদের এই কাজটা হয়ে গেলে আমরা এর পরবর্তী স্টেপের মধ্যে সেন্সর নিয়ে কাজ কাজ করব। দেখেন আমাদের দুইটা সেন্সর আছে, একটা হচ্ছে কি আগুনের, একটা হচ্ছে লাইটের। আমরা এই সেন্সরের ভ্যালু গুলা মোবাইলের মাধ্যমে দেখাবো যে আসলে মোবাইলে এটা কত আসে, এটা এটা শো করে, এটা আমরা দেখাবো। তো এই অবস্থায় দেখেন আমার এখানে সেন্সর গুলো কানেকশন হচ্ছে কি, এই যে D5 এর মধ্যে এবং D4 এর মধ্যে, দুইটা পিন একটু মনে রাখেন। এরপর আমরা এখানে প্রোগ্রামটা করি। আমরা টোটাল প্রোগ্রামটা করব আমাদের লুপের মধ্যে। দেখেন এখানে আমরা জাস্ট করে দিব, যেহেতু আমাদের মানে এটা এখান থেকে ট্রান্সফার করতে হবে কোথায়, অনলাইন ডাটাবেসে বা ফায়ারবেসে, তাহলে আমরা যে ফাংশনটার মাধ্যমে আমরা ওখানে ডাটা গুলো পাঠাবো এই ফাংশনটাকে কল করব, তাহলে কি সেন্সর রিড হবে না রাইট? আমাদের আগের মতো এটা কিন্তু অবশ্যই সেন্সর রাইট হবে, যেহেতু আমরা এখান থেকে ওখানে লিখতেছি, যেটা প্যারামিটার দুইটা, একটা হচ্ছে ফিল্ড আর একটা হচ্ছে আমাদের ভ্যালুটা, সেটা আমরা লুপের মধ্যে অ্যাড করে দিব। এখানে লুপের মধ্যে ফাংশনটা লিখবো, লেখার পর কি নাম থাকবে সে নামটা বলে দিব। আমরা অলরেডি হয়তো এখানে একটা একটা নাম অ্যাড করছি, দেখেন এখান থেকে যেহেতু আমরা অ্যানালগ ভ্যালু নিব, আমি দেখাই, যেহেতু আমরা এখান থেকে অ্যানালগ ভ্যালু গুলো দেখবো, তাহলে আমরা সেন্সর অ্যাড করবো কি, অ্যানালগ নাকি অ্যানালগ নাকি কি এমনি লোড, কোনটা অ্যাড করবো? বুঝতেছেন আপনারা? আচ্ছা তাহলে আমি এই যে ফায়ারের কাজটা করতেছি, যে ফায়ার ফায়ারের আমি আগে অ্যানালগ আউটপুটটা দিই, আমরা কিন্তু জিনিস ডিজিটাল করতে পারবো, তাহলে ফায়ারের আমরা অ্যানালগ আউটপুট করতেছি, আউটপুট সিলেক্ট করলাম, ওকে করলাম, দেখেন এখানে ভ্যালু দেখানোর মতো একটা অপশন চলে আসছে, এই যে দেখেন ফায়ারের ভ্যালু শো করতেছে 0। আর যখন যখন আমরা আরেকটা অ্যাড করব, এখানে ধরেন অ্যাড করলাম ফায়ার এর পরে অ্যাড করলাম লাইট, সরি লাইটটা আমি লোড অ্যাড করে দিছি, এখান থেকে আমি অ্যাড করলাম লাইট, লাইটটা অ্যাড করব হচ্ছে অ্যানালগ আউটপুট সেকশনে, এই যে অ্যানালগ আউটপুটের জন্য আরেকটা চলে আসলো। এখন আমরা এগুলো দিয়ে প্রোগ্রামটা করব।
দেখেন সেন্সর রাইট এর মধ্যে তাহলে কি কি লিখতে হবে আমার প্রথমটা ছিল হচ্ছে ফায়ার ফায়ার এর মধ্যে গিয়ে এখানে এখানে আমি ভ্যালুটা দিব কি যেটা আমি দেখেন আমার এখানে হচ্ছে কি আপনারা দেখছেন কি জানি না এখানে ফায়ারটা লাগানো হচ্ছে D4 এ যেটা আমরা আগে থেকে বলছিলাম আর লাইটটা লাগানো হচ্ছে D5 এ তাহলে আমরা যেহেতু ফায়ার লাগাচ্ছি তাহলে ফায়ারটা আসতেছে D4 থেকে আমাদের সার্কিটের D4 নাম্বার পিন থেকে এখানে লিখবো অ্যানালগ রিড আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ দেখাই ধরেন আমি একটা ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল নিলাম যেটা ফায়ার নাম দিলাম বা FI দিলাম এরপর সেটা আমি নিয়ে নিব কোথেকে অ্যানালগ রিড আমরা D4 নাম্বার পিন থেকে তার ভ্যালুটা নিয়ে নিব নিয়ে জাস্ট এটা এখানের মধ্যে অ্যাড করে দিব দিলে সে ফায়ার বেসের যেহেতু সেন লিখছি মানে সেন্সর রাইট তাহলে সে সেন্সর সেকশনের মধ্যে এই ভ্যালুটা সে অ্যাড করতে থাকবে তাহলে এটা এতটুকু পর্যন্ত আমাদের কি ফায়ার সেন্সরের কাজ শেষ এর পরবর্তী আমরা ঠিক সেম কোড আমরা লিখবো হচ্ছে কার জন্য আমি লিখবো হচ্ছে লাইটের জন্য তাহলে এখানে লিখবো লাইট আর এখানে LI আর আমাদের লাইট সেন্সরটা কানেক্টেড হচ্ছে D5 এর সাথে LI আর আমরা আগের প্রোগ্রামটাকে আরেকটু ইমপ্লিমেন্ট করি আমাদের বাজারটা লাগানো ছিল হচ্ছে আমাদের বাজারটা লাগানো ছিল হচ্ছে D0 নাম্বার আমরা বাজারের প্রোগ্রামটা একসাথে করে ফেলি তাহলে এটা ছিল হচ্ছে আমাদের লাইটের প্রোগ্রাম লাইটের সাথে বাজারটা করব বাজারটা একসাথে কন্ট্রোল করব তাহলে এখানে দিব এটা কপি করে পেস্ট করলাম করে এখানে জায়গায় হবে কি এখানে জায়গায় আমরা এখানে ধরেন এখানে আরেকটা লোড অ্যাড করে দিব আমরা এখানে আরেকটা করব সেটা হচ্ছে লোড লোড নেম হচ্ছে বাজার এখানে অ্যাড করে দিলাম এই যে বাজারটা চলে আসলো চলে আসার পর এখানে আমরা লোড নেমের মধ্যে লিখে দিব কি লোড নেমে লিখে দিব বাজার এটা 1 হলে D0 নাম্বার অন হয়ে যাবে আর এটা যদি 0 হয় বা যদি বাজারের ভ্যালু যদি 1 না হয় এটাকে অফ করে দিবে তার মানে বাজারটা চলে উঠবে আচ্ছা এই অবস্থায় আমরা প্রোগ্রামটা একটু রান দিয়ে দেখি আচ্ছা রান করার আগে রানের স্পিড একটু বাড়িয়ে নি যেহেতু স্লো তো এরপর আমরা রান দিয়ে দেখি এটা রান হতে একটু টাইম নিচ্ছে আপনারা এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমরা ওই ফায়ারবেসের লাইব্রেরিটা তো যেভাবে দেখলাম ইনস্ট্রাকশন ওইভাবে তো আসলে অ্যাড হইতেছে না আসলে বারবার এরর আসছে আপনি কি ওখানে যেভাবে দেখানো হয়েছে সেভাবে করছেন ডকুমেন্টের মধ্যে আপনার ফায়ারবেস ফোল্ডারে তারপর এই লাইব্রেরি ফোল্ডারটা নিয়ে যে আরডুইনো যে ফোল্ডারে লাইব্রেরিতে পেস্ট করে দেওয়া হ্যাঁ হ্যাঁ পেস্ট করে দেওয়া মানে আপনি কি এর আগে কিন্তু এটা আনজিপ করতে হবে আপনি আনজিপ করছিলেন হ্যাঁ আনজিপ করা ফোল্ডারটা ওখানে তাহলে তাহলে আপনার আপনার হওয়ার কথা ওখানে দেওয়ার পর এখন এই যেটা আপনি প্রোগ্রাম দিয়েছেন ওইটা আসলে কম্পাইল হইতেছে না এরর দেখাইতেছে কোন কোন এররটা আসছে যদি ফায়ারবেস নিয়ে কোনো প্রবলেম হয় তাহলে আমরা এখানে পরের সেশনে করতেছি আর যদি বোর্ড নিয়ে সমস্যা হয় তাহলে আপনার অবশ্যই বোর্ড সেটআপ করতে হবে আপনি কি বোর্ড সেটআপ করছেন বোর্ড সেটআপ করতে হবে প্লাস বোর্ডটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন বোর্ড দিয়ে এটা কম্পাইল করতেছেন ও সরি আমি তো কানেকশনই দিই নাই
দেখেন এখানে কিন্তু পাওয়ার সেকশনে থাকা অবস্থায় কিন্তু এটা প্রোগ্রাম লোড নিচ্ছে না, তাহলে আমাদের অবশ্যই এটা প্রোগ্রাম সেকশনে দিতে হবে আরডুইনোতে। এরপর আমরা আগের মতো এখানে লোড দিই, পোর্ট সিলেক্ট করতে হবে, হ্যাঁ পোর্ট সিলেক্ট করা আছে, এখন লোড দিলে চলে আসবে। আমাদের এটা একটু একটু স্লো করতেছে বেশি। হ্যাঁ আপলোড হচ্ছে। আচ্ছা আমাদের প্রোগ্রাম আপলোড হয়েছে, এরপর যদি আমরা এরপর আমরা পরের সেকশনের পরে হচ্ছে কি পাওয়ার সেকশনের মধ্যে এটা কানেক্ট করব। এই যে কানেক্ট করলাম, আমাদের এটা ওয়াইফাই এর সাথে কানেক্টেড,
লাইট অন করলাম, লাইট আসলো, লাইট অফ করলাম, অফ। আচ্ছা বাজারে ক্ষেত্রে একটু প্রবলেম করতেছে, বাজার হয়তো বা নামে প্রবলেম হয়েছে, যাক বাজারটা আসতেছে না। এরপর লাইটটা একটু দেখি, হ্যাঁ দেখেন আচ্ছা সরি, আমরা আমরা হচ্ছে আমরা এখানে প্রোগ্রাম একটু একটু প্রবলেম করছিলাম, সেটা হচ্ছে এখান থেকে আমরা দিছি সেন্সরের, কিন্তু আসলে সেন্সর তো না। আচ্ছা আমরা একটু ভ্যালু গুলো দেখাই, আমরা নেক্সট প্রোগ্রামের মধ্যে এটা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করব। দেখেন তাহলে এটা যখন আলো সামনে আসবে, আলো সামনে বা কোন একটা ইয়ার সামনে আসবে, দেখেন এখানে অবস্থা দেখেন, মানে একটা ফ্যান, একটা হচ্ছে কি ফায়ার, এগুলোর যখন সামনে কিছু একটা আসবে, আমরা প্রোগ্রামটা একটু আরেকবার চেঞ্জ করি, আমরা আমাদের এটার দেখেন আমাদের প্রবলেমটা কোন জায়গায় দেখি, এখানে আমরা D4 থেকে নিলাম, D4 হ্যাঁ কানেক্টেড, এরপর হচ্ছে D5 থেকে নিলাম, D5 টাও কানেক্টেড, আমি একটা ভ্যালুর মধ্যে রাখলাম সেন্সরের মধ্যে। আসলে এখানে সেন্সর হবে না, এখানে আসলে আমাদের হবে যে কি, দেখেন এই যে সেন্সর যে ফাংশনটা কল করা হয়েছে, সেই ফাংশনের মধ্যে আমাদের বলা আছে এটা কোথায় রাখবো, এটা সেন্সরে রাখবো, আমরা রাখবো হচ্ছে সেন্সরে না, এটা রাখবো আমাদের এখানে নাম কি আছে, নাম আছে হচ্ছে অ্যানালগ আউটপুট, এখানে জাস্ট এই জায়গায় অ্যানালগ আউটপুটটা প্যাচ করে দিব। এতটুকু পর্যন্ত কাজ শেষ। এরপর রিডের ক্ষেত্রে এখান থেকে আমরা অ্যানালগ আউটপুটটা এখানে প্যাচ করে দিব, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। তো এই অবস্থায় এটা সে ওইটা নিয়ে কাজ করবে। এরপর আমরা যে পিন নিয়ে কাজ করতেছি, যেমন 4 নাম্বার আর 5 নাম্বার, এগুলো আমরা ইনপুট হিসেবে ডিক্লেয়ার করব। আপনাদের অবশ্যই সবগুলো প্রোগ্রাম দিয়ে দেওয়া হবে এগুলো। এটা অনলি বাজার করে দিই, একটা ডিলে দিয়ে দিই, হ্যাঁ কিপ্যাড ফোনটা নিয়ে আসেন, এই বাজারটা অন করেন। আচ্ছা এটা আমি দেখি, হ্যাঁ এখন দেন আসবে, দেখি দেন হ্যাঁ দেখেন এখন কিন্তু চলে আসছে। আমাদের মূল এখানে প্রবলেমটা ছিল হচ্ছে এই জায়গায়, এখানে যখন আমরা কোন একটা পিন কে মানে কোন একটা পিন নিয়ে কাজ করবো আর কি, সেটা কোন মোড ডিক্লেয়ার করতে হবে, কিন্তু আমরা ভুলবশত যেহেতু এখানে এই সেম জিনিসটা এখানে অ্যাড করছিলাম, আমরা লাইটের জন্য পিন মোড ডিক্লেয়ার করছিলাম। দেখেন এই যে পিন মোড লাইট ছিল হচ্ছে কত নাম্বার সেন্সরে, এই যে D1 মানে D1 নাম্বার পিনের মধ্যে ছিল, সেটা আমরা ডিক্লেয়ার করছিলাম, কিন্তু D0 নাম্বারটা আমরা মিস করে গেছি, যেটার কারণে আমাদের প্রোগ্রাম লোড হচ্ছিল না, বা লোড হচ্ছে মানে কাজ করতেছিল না। এখন যখন আমরা জিনিসটা অ্যাড করছি, এখন দেখেন তাহলে এখন যখন আমরা লাইট জ্বালাবো, এখন দেখেন ধরলাম আমরা লাইট জ্বালাচ্ছি, তাহলে এখানে ক্লিক করলাম লাইট জ্বলতেছে, অফ করলাম,
তাহলে লাইট বন্ধ হইছে। এরপর যখন আমরা বাজারে ক্লিক করব বাজারটা অফ হইছে। মোটামুটি এতটুকু পর্যন্ত হচ্ছে কি আমাদের লোড সেকশন। এর পরের মধ্যে আমাদের আমাদের আছে হচ্ছে কি এরপর সেন্সর সেকশনটা। তাহলে হ্যাঁ দেখেন এই যে চেঞ্জ হচ্ছে এখন। তাহলে এখানে দেখেন আমি লাইটের সামনে আপনার ক্যামেরা খেয়াল করতেছেন কি কি জানি, এখানে যখন লাইটের সামনে আমি হাত রাখতেছি একটু পথ দেখেন যে এখন কত আছে 1023। আমি যখন হাতটা সরিয়ে ফেলবো বা কিছু একটা চেঞ্জ আনবো তখন দেখেন এখানে জিরো হয়ে যাচ্ছে। ঠিক সেম জিনিসটা একটু ফোনের মধ্যে খেয়াল করেন, আপনারা কি ফোন দেখতেছেন ফোনের স্ক্রিন? ফোন দেখতেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ দেখতেছি। আচ্ছা আচ্ছা দেখেন এখন এই অবস্থায় যদি আমরা অন্ধকারে নিয়ে যাই একটু শো করতেছে 1023, কিন্তু যখন আমি একটু একটু চেঞ্জ করলাম হাতটা নাড়ালাম বা সেন্সরটা অন্যদিকে নিলাম এখানে কিন্তু সেই ভ্যালুটা একটু চেঞ্জ হচ্ছে। দেখেন একটু পর কিন্তু এগুলো চেঞ্জ হবে। তো টোটাল কথাটা হচ্ছে আমাদের এখানে আপনাদের আগে দেখানো হয়েছে যে প্রতিটা অ্যানালগ সেন্সর এই দেখেন এখানে মানে লাইট জিরো হয়ে গেছে। তো এক কথায় প্রতিটা সেন্সর প্রতিটা অ্যানালগ সেন্সর সে একটা ভোল্টেজ নিয়ে কাজ করে। সে যখন কোন একটা আলোতে আসে সে হয় 5 ভোল্ট দিবে না হলে মানে গ্রাউন্ড দিবে, যেখানে একটা থিওরি নিয়ে কাজ করে। যখন সে ধরেন লাইটে আসলো সে 5 ভোল্ট আউটপুট দিল, তাহলে সে 5 ভোল্টটা আমাদের মাইক্রোকন্ট্রোলার বুঝবে হচ্ছে একদম হাইয়েস্ট 1023। সে 0 ভোল্ট দিবে তখন সে সেটাকে একদম নরমালি জিরো। তো আমরা এই স্কেল এর মাধ্যমে পরবর্তী এটাকে একটা সিকোয়েন্সে যে 1 থেকে 100 এরকম এর মধ্যে কনভার্ট করব। দেখেন এখন কিন্তু জিরো। এর পর যখন আমরা এটা এটাকে সরাব অন্য জায়গায় নিব তখন একটু পর কিন্তু আমাদের ভ্যালু দেখেন লাইটের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে 1023। আবার যখন আমরা এখানে নিব সামনে নিয়ে আসব তখন দেখেন এটা জিরো চলে আসছে, বা একটু চেঞ্জ চেঞ্জ করলে এক কথায় এটা ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। এই যে দেখেন এখন কি চেঞ্জ হয়ে গেছে, যদিও বা আমাদের এখানে সিগন্যাল আউটপুট হিসেবে আছে একদম কি ডিজিটাল, এই জন্য 1 বা 0 এবং 1023 দেখাচ্ছে। জিনিসটা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা একজন কোশ্চেন করছেন হচ্ছে ডিজিটাল পিন থেকে অ্যানালগ ভ্যালু আসবে কিনা। হ্যাঁ আমাদের এখন বর্তমানে যে পিনটা আছে সেটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল পিন, যেটা একদম মেইন কথা। আমি এটা ফার্স্টে করার সময় ভাবছিলাম এটা হচ্ছে অ্যানালগ পিন, কিন্তু এখন দেখতেছি সেটা হচ্ছে ডিজিটাল পিন। ডিজিটাল পিন থেকে হয় জিরো আসবে না হলে 1 আসবে, যে কোনো একটা আসবে, কিন্তু যখন আমরা অ্যানালগ নিয়ে কাজ করবো তখন কি তার মাঝখানে ভ্যালু সবগুলো চলে আসবে। এখন বর্তমানে সে জিরো এবং 1023 দেখাবে যেটা আমরা নর্মালি দেখতেছি। বুঝতে পারছেন? এবার এরপর এ রিলেটেড আর কোনো কোশ্চেন থাকলে একটু জানাই। আপনাদের আনমিউট সেকশন অন করা আছে মানে পারমিশনটা অন করা আছে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা জানান। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া আসলে আমাদের এলডিআর এর যে আউটপুটটা সেটা তো নরমালি হচ্ছে অ্যানালগ হয়, তো সেই ক্ষেত্রে আপনার এখানে হচ্ছে কি আউটপুটটা শো করছে ডিজিটাল হয় 1023। হ্যাঁ আচ্ছা নাও 1023। হ্যাঁ তো এখানে প্রবলেমটা কি আপনার বোর্ডটাতে যে ইনপুটটা মানে ইনপুটটা দিচ্ছেন সেই পিনটা কি অ্যানালগ পিন নাকি ডিজিটাল পিন, এই এরকম হওয়ার কারণটা? প্রথমে যেটা বললাম এই মডিউলটা সে কিন্তু ডিজিটাল আউটপুট দিচ্ছে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন আমরা যখন এমন এমন কোন প্রজেক্টে কাজ করব, ধরেন আমরা একটা প্রজেক্টে কাজ করতেছি সেটা হচ্ছে এই সান ডিটেকশন সোলার প্যানেল, বুঝতে পারছেন? তো এই প্রজেক্টটা করতে গেলে এটা কিন্তু আমরা মানে অলরেডি কমপ্লিট করছি, তো এই প্রজেক্ট গুলো করতে গেলে আপনার কিন্তু ইন্টেন্সিটি নিয়ে তখন একটা কাজ চলে আসে যে আসলে কোন দিকে কেমন ইন্টেন্সিটি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল করে বসানো হয়, ওখান থেকে ইন্টেন্সিটিটা কাউন্ট করা হয়। তো এও কিন্তু করে এটা, এই কিন্তু অ্যানালগ নিয়েই কাজ করে মূলে এটা, কিন্তু এখানে যে মডিউলের আউটপুটটা সে কিন্তু মানে কাজ করতেছে ডিজিটাল নিয়ে।
আমাদের পটেনশিওমিটার যেটা আছে এটার মাধ্যমে সে একদম ডিজিটাল করে দিচ্ছে জিনিসটাকে, এটা ভেরি গুড ডিজিটাল করতেছে। এটার জন্য আমাদের মূল প্রবলেমটা, আমরা প্রথমে যে প্রোগ্রামটা করছি এটা কিন্তু বর্তমানে অ্যানালগ, এখন আপনি একটা অ্যানালগ সেন্সর এখানে লাগিয়ে দেন, সে কিন্তু আপনাকে দেখাবে যে এখানে এখানে মানে ইন্টেন্সিটি কেমন। বুঝতে পারছেন? মেইন কথা হচ্ছে যদি ডিজিটাল হয় আপনি ইন্টেন্সিটি মেজার করতে পারবেন না, হয় লাইট আছে না হলে লাইট নাই, কিন্তু এটা যখন আপনার অ্যানালগ আউটপুট থাকবে সেটা যখন এখানে লাগাবেন তখন এখানে আপনাকে পার্সেন্ট আকারে শো মানে শো করবে যে আপনার কত পার্সেন্ট আছে, লাইটের অবস্থা কেমন, যে বেশি কম নাকি বেশি মানে অনেক বেশি, এরকম টাইপের। আচ্ছা, না আমি আসলে যতটুকু জানতাম সেটা হচ্ছে এলডিআর এর যে ইনপুটটা নেয় এটা হচ্ছে আপনার অ্যানালগ থাকে, এই জন্য আর কি একটু। হ্যাঁ সেটা অবশ্যই অ্যানালগ, এসে মূলত কাজ করে হচ্ছে অ্যানালগ দিয়ে। এখানে যেটা আছে এই যে দেখেন এখানে যে আইসিটাই, এই আইসিটাই কিন্তু আমাদের অ্যানালগটাকে ডিজিটাল কনভার্ট করে ফেলতেছে। আমরা যদি আরেকটু নর্মালি বলি, দেখেন ফার্স্টেই বলছিলাম প্রতিটা সেন্সর কাজ করে অ্যানালগ নিয়ে প্রথমত, সে এরপর ভিতর গিয়ে দেখে যে আসলে এর ভোল্টেজটা কত, এমন কিছু মডিউল আছে যে ধরেন 2.5 এর উপর চলে গেলে সেটাকে 1 ধরে নেয়, এটা নিচে চলে গেলে সেটা 0 ধরে নেয়। 0 ধরা মানে হচ্ছে 0 ভোল্ট, 1 ধরা মানে হচ্ছে কি 5 ভোল্ট বা 4 ভোল্টের উপর এক কথায়, তো সেটা হচ্ছে পরবর্তী কনভার্ট করে সে। আচ্ছা আচ্ছা, আপনার তাহলে এখানে মডিউলার ডিজাইনটা হচ্ছে এখানে একটা এডিসি দেওয়া আছে আর কি, আর পটেনশিওমিটার তো নরমালি হচ্ছে আপনার মানে ইনটেনসিটি বা ভেরি করানো। হ্যাঁ ভেরি করানো, এক্স্যাক্টলি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল, আরেকটা কোশ্চেন হচ্ছে আপনার এখানে বোর্ডের যে ইনপুট গুলো এগুলো কি পিডব্লিউএম পিন নাকি হচ্ছে গিয়ে কি যেন বলে ডিজিটাল পিন? আচ্ছা আসি, আপনার এখানে পিডব্লিউএম মূলত এটা কাজটা হয় আউটপুটের জন্য। বুঝতে পারছেন? যেমন ধরেন আপনি একটা আর্ডুইনোর মাধ্যমে আপনি একটা মোটর কন্ট্রোল করবেন, তাহলে আপনার কিন্তু একটা অ্যানালগ আউটপুট লাগতেছে। মূলত এক কথা সহজ কথা পিডব্লিউএম মানে হচ্ছে অ্যানালগ আউটপুট, যে আপনাকে 5 ভোল্ট এবং 0 মাঝখানের ভোল্টেজ গুলো দিবে। আপনি চাইলে সেখান থেকে 1 ভোল্ট পেতে পারেন, 2 ভোল্ট পেতে পারেন। বুঝতে পারছেন? এটাই হচ্ছে পিডব্লিউএম। আর অ্যানালগ ইনপুটটা হচ্ছে কি, এই অ্যানালগ ইনপুটটা কিন্তু আলাদা, সে পিডব্লিউএম এর টাইপের ভোল্টেজে সে ইনপুট নেই। সহজ কথা হচ্ছে পিডব্লিউএম হচ্ছে অ্যানালগ আউটপুট, সে আপনাকে 0 থেকে 5 ভোল্ট সে মাইক্রোকন্ট্রোলার থেকে আউটপুট করতে পারবে। আর যখন আপনি A0 নিয়ে কাজ করবেন তখন সে ইনপুট নেবে 0 থেকে 5 ভোল্ট। আমরা এখন বর্তমানে অ্যানালগ ইনপুট নিয়ে কাজ করছি। যদিও বা আমাদের এখানে ডিজিটাল পিন কানেক্টেড, সে কিন্তু নিবে 0 থেকে কত পর্যন্ত, 0 অথবা 1023 নিবে। আমাদের এই পয়েন্টে একটু প্রবলেম হয়েছিল, আমাদের এটা সেন্সর গুলো লাগানো উচিত ছিল কোথায়, A0 এর মধ্যে, যেটা আমরা D এর মধ্যে করছি। তাহলে D এর মধ্যে যেহেতু করছি আমাদের প্রোগ্রামটা চেঞ্জ হয়ে আমাদের কাজটা হবে জাস্ট এটা, আমাদের কাজটা হবে আমরা অ্যানালগ এর জায়গায় জাস্ট এখানে ডিজিটাল করে দিব। দেখেন ডিজিটাল রিড, দেওয়ার পর এখানে করে দিব ডিজিটাল রিড, করে দেওয়ার পর এরপর জাস্ট আমরা এটা আপ টু করেছি যে সেটা 0 নাকি 1। এখন কিন্তু আমাদের আর 1024 বা এই সমস্ত জিনিস দেখাবে না, এখন সে দেখাবে হয় 0 না হলে 1। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের টোটাল কাজটা। কিন্তু আমরা যদি ধরেন আমরা জিনিসটা কি অ্যানালগ দিয়ে করতে চাই, তাহলে এখানে আমরা অ্যানালগ রাখবো, আর রাখার পর যেহেতু আমাদের মাইক্রোকন্ট্রোলারের মধ্যে অ্যানালগ ইনপুট পিন আছে হচ্ছে একটা, একদম কর্নারে দেখেন এখানে 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 পিন আছে হচ্ছে একটা, সেটা হচ্ছে A0 নাম্বার পিন, তখন আমরা এটার সাথে কানেক্ট করবো। আর এটার কানেক্টরটা হচ্ছে এখানে, তখন আমরা 0 থেকে ক্যারি করে 0 মানে 10 50 এরকম ডট 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 মানে এভাবে করে করে আমরা 1023 পর্যন্ত পাবো। আচ্ছা বাকি দুইজন হ্যান্ড রেজ করছেন, আপনাদের কোশ্চেন থাকলে একটু জানান। আমার প্রশ্নটা হচ্ছে মানে এখন যদি আমরা জিপিএস যদি কানেক্ট করতে চাই, জিপিএস মডিউল ওইগুলোর আউটপুটটা সাধারণত কি রকম হয়? আচ্ছা জিপিএস মডিউল কিন্তু মোটামুটি সে 4টা পিন নিয়ে কাজ করে। জিপিএস মডিউলের কনফিগারেশন হচ্ছে 4টা, মানে পিনের কনফিগারেশন হচ্ছে 4টা। আপনি মানে একটার মধ্যে দিবেন হচ্ছে কি পজিটিভ 5 ভোল্ট, আরেকটার মধ্যে সে পজিটিভ 5 ভোল্ট না সে 4.4 ভোল্টের উপরে সে কাজ করতে পারে। তো একটার মধ্যে পজিটিভ 4 বা 5 এরকম দিবেন, আরেকটার মধ্যে গ্রাউন্ড, বাকি দুইটা যেটা আছে সেটা সে সিরিয়ালি কানেক্ট হয়। আপনার এখানে যে কোনো মানে আমাদের একটা বিল্ডিং ফাংশন আছে, সেটা হচ্ছে কি মানে সিরিয়াল আপনার কোন কোন পিনের সাথে ইয়ে করবেন
মানে সিরিয়াল দেশে মানে ডিফাইন করে দিচ্ছি আমার এই পিন গুলো সিরিয়াল হিসেবে কানেক্ট হবে, তখন সে আপনার সিরিয়াল পিন গুলোর সাথে এগুলো কানেক্ট করবেন। অথবা চাইলে আপনি সিরিয়াল মানে আপনি ডিফাইন করবেন না, তখন আমাদের এখানে কিন্তু আরএক্স টিএক্স আছে, একটু খেয়াল করবেন এখানে কিন্তু আরএক্স এবং টিএক্স আছে। এই আরএক্স টিএক্স এর সাথে আপনার জিপিএস এর যে সিগন্যাল পিন গুলো আরএক্স টিএক্স এগুলো উল্টিয়ে লাগিয়ে দিবেন, আরএক্স এর সাথে টিএক্স, টিএক্স এর সাথে আরএক্স করে আপনার জিপিএস এর প্রোগ্রামটা লোড করলে সে জিপিএস এর ল্যাটিচিউড এবং লংগিচিউড সে ইনপুট নিতে পারবে, এরপর আপনি যেটা ইমপ্লিমেন্ট করেন। আচ্ছা আপনার আনসারটা পেলে আরেকজন হ্যান্ড রিজ করছেন আপনার মানে প্রশ্নটা জানিয়ে আমরা এরপর আমরা প্রোগ্রাম শেষ করব। আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা আপনাদের কোশ্চেন না থাকলে তাহলে মোটামুটি এতটুকুই আমাদের। আর এখান নিয়ে যদি কোনো প্রবলেম হয় বা কোনো মানে কোনো কিছুর মধ্যে প্রবলেম ফেস করেন যে হার্ডওয়্যারগত বা সফটওয়্যারগত, তাহলে আমাদের ভলেন্টিয়ার যারা আছে ওনাদের মাধ্যমে আমরা একসাথে হয়ে মোটামুটি কাজটা আমরা পরবর্তী কমপ্লিট করব। যাদের হয় না এবং বিভিন্ন জনে আপনার মানে বোর্ড সেট আপ হয় না বা আপনাদের এই যে ফায়ার বেসে যে লাইব্রেরিটা সেট আপ না হতে পারে, তো তখন আমরা একসাথে বসে সবগুলো সলভ করব। তাহলে আজকের প্রোগ্রাম মোটামুটি এতটুক, এবার আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ ধন্যবাদ ট্রেনার পাপুরাজ ভট্টাচার্যকে এত অসাধারণ ভাবে ও বিস্তারিত ভাবে আরডুইনো প্রোগ্রামিং ও ফায়ারবেজের বিষয়ে আমাদেরকে বোঝানোর জন্য। আজকের মতো ওয়ার্কশপের দ্বিতীয় দিনের সমাপ্তি এখানেই ঘোষণা করছি, তবে তার আগে বলি ঠিক 5:30টায় রোবোটক প্রেজেন্স ওয়ার্কশপ অন আইআইটি এর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখানে সময় থাকবে 20 মিনিট ও অতিরিক্ত 2 মিনিট, মোট 22 মিনিট। সর্বনিম্ন সময়ে সর্বাধিক সঠিক উত্তরদাতাগণ বিজয়ী হবেন এবং বিজয়ীদের মধ্যে প্রথম 3 জন পাচ্ছেন রবোমেন্ট R&D ল্যাবের পক্ষ থেকে আইওটি কিট। বিজয়ী সেরা 15 জন রবোমেন্ট রিসার্চ ল্যাবে বিনামূল্যে অনলাইন ও ফিজিক্যালি আইওটি ট্রেনিং এর সুযোগও পাচ্ছেন, একই সাথে সার্টিফিকেট, যার আয়োজনে আছে ডুয়েট ইনোভেশন সোসাইটি। সার্বিক সহযোগিতায় আছে রবোডক, টেকনিক্যাল সাপোর্ট রবোমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব, নলেজ সাপোর্ট বিদ্যালয়। এর গুগল ফর্মটি আপনারা আপনাদের মেন্টরদের কাছে পাবেন, এছাড়া আমরা আমাদের ডুয়েট ইনোভেশন সোসাইটির পেজেও এটা পোস্ট করে দিব। এর মাধ্যমে রোবোটক প্রেজেন্স ওয়ার্কশপ অন আইআইটি এর দ্বিতীয় দিনের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।